হোয়াট আ ফুল আই এম এটা যদি ইন্টারজেকশন ফ্রেজ হয় তাহলে লেখেন ইয়েস আর যদি না হয় তাহলে লেখেন নো পাঁচজন মানুষ ইয়েস লিখে ফেলছেন এই যেই পাঁচজন ইয়েস লিখেছেন তারা সবাই বাবা ভুল লিখেছেন চল্লিশতম বিসিএস পর্যন্ত অনেক বইয়েই এই প্রশ্নের উত্তরটা রং দেয়া ছিল এই থেকে কিন্তু বিসিএস এ প্রশ্ন আসে প্রাইমারিতে প্রশ্ন আসে ভার্সিটি অ্যাডমিশনে অহরহ প্রশ্ন আসে তো এই জিনিসটা জীবনে একবার শিখবেন আর বারবার শিখতে হবে না আপনি যদি একটা রুল শিখতে গিয়ে ত্রিশ মিনিট ব্যয় করেন তার তিন গুণ ব্যয় করতে হবে প্র্যাকটিস করতে গিয়ে সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা জব ফিউশনের পক্ষ থেকে আমি মির্জা আল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসে আমরা ফ্রেজ নিয়ে কথা বলবো যেটাকে বলা যাবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স যেগুলো আছে তার মধ্যে একটা প্রথমে আমরা একটু দেখে নেই এই ফ্রেজ জিনিসটা আসলে কি। ফ্রেজ হলো এমন এক গুচ্ছ ওয়ার্ড তাহলে ফ্রেজ কি আপনি ফ্রেজ বলতেই বুঝবেন যে সেখানে একগুচ্ছ ওয়ার্ডস থাকবে যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব সাথে থাকে না তার মানে ফ্রেজ হতে গেলে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেখানে একগুচ্ছ ওয়ার্ড থাকবে একগুচ্ছ ওয়ার্ড মানে কি ন্যূনতম দুইটা ওয়ার্ড থাকতে হবে একগুচ্ছ বলতে আমরা অ্যাটলিস্ট টু ওয়ার্ডস বুঝবো তো দেখেন ফ্রেজ মানেই হলো এক একগুচ্ছ ওয়ার্ডস সেখানে শুধু সাবজেক্ট থাকলে সমস্যা নাই শুধু ফাইনাইট ভার্ভ থাকলেও সমস্যা নাই সমস্যাটা হচ্ছে এই দুটোকে একসাথে রাখা যাবে না দ্যাট মিনস আইদার সাবজেক্ট অর ফাইনাইট ভার্ভ কিন্তু দুটোকে আপনি অলটুগেদার একসাথে রাখতে পারবেন না তাহলে আপনি সেই গুচ্ছটাকেই ফ্রেজ বলবেন তাহলে আসেন আমরা একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখি হয় কি না যেমন ধরেন আমি দুটো উদাহরণ দিই আপনারা আমাদের এই উদাহরণ দেখে একটু মার্ক করার চেষ্টা করবেন এরা ফ্রেজ নাকি ফ্রেজ নয় হ্যাঁ যেমন ধরেন আমি লিখলাম দ্য লম্বা ছেলেটা আমাদের গ্লাসটাকে ভেঙে ফেলেছে আসেন আমরা একটু ছোট ছোট করে আন্ডারলাইন করব। আপনারা জাস্ট বলবেন এই আন্ডারলাইনকৃত অংশ আপনার কাছে ফ্রেজ মনে হয় নাকি হয় না তাহলে এই যে আমি জাস্ট এখানে লিখলাম দ্য ঠল বয় এর নিচে আন্ডারলাইন করলাম এরপরে হ্যাজ ব্রৌখেন এইখানে আমরা আন্ডারলাইন করলাম আওয়ার গ্লাস এইখানে আন্ডারলাইন করলাম তো দেখেন তো আপনাদের কাছে কী মনে হয় দ্য ঠল বয় শুধু এতটুকু হ্যাঁ আন্ডারলাইনের বাইরে যাওয়া যাবে না ফ্রেজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি আন্ডারলাইনের বাইরে পারবেন না আন্ডারলাইনকৃত অংশটাই শুধু দেখবেন ফ্রেজ শনাক্ত করানোর ক্ষেত্রে আন্ডারলাইনের ব্যাপক গুরুত্ব রয়েছে মারাত্মক গুরুত্ব রয়েছে জাস্ট আন্ডারলাইন একটু এদিক ওদিক হলে কম বেশি হলে সেক্ষেত্রে আপনার ফ্রেজ চেঞ্জ হয়ে যাবে সো আমরা আন্ডারলাইনকৃত অংশ দেখব এটাকে একটা ফ্রেজ বলা যায় কিনা তা আমরা শুরুতে দেখতে পাচ্ছি দা ঠল বয় তাহলে আমরা বলেছিলাম একগুচ্ছ ওয়ার্ড থাকতে হবে একগুচ্ছ মানে কি একগুচ্ছ মানে হলো কম পক্ষে কম পক্ষে দুইটা তাহলে এখানে দুইটা না বরং তিনটা ওয়ার্ড দেওয়া আছে তাহলে দেখেন এইখানে একগুচ্ছ আছে এখন আমরা দেখবো সেই একগুচ্ছ এবং ফাইনাইট ভার্ব একসাথে রয়েছে কিনা শুধু সাবজেক্ট থাকতে পারে সমস্যা নাই শুধু ফাইনাইট ভার্ব থাকতে পারে তাতেও সমস্যা নাই সমস্যা হবে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুটো একসাথে থাকলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া ফাইনাইট ভার পাবার কি জিনিস ঠিক আছে তা আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি আমরা একদম সিম্পলি বলতে পারি যে ভার্ভ দেখে এটা একদম নর্মাল সংজ্ঞা বললাম আমরা আর কি যে ভার্ভ দেখে টেন্স চেনা যায় যে ভার্ভ দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে এখন আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে ফাইনাইট ভার্ভ কাকে বলে আপনি বলবেন দ্য ভার্ব বাই হুইচ উই ক্যান আইডেন্টিফাই অ্যানি টেন্স টেন্সেস ইজ কল্ড ফাইন আর্ট ভার তাহলে যে ভারটাকে টেন্স চেনা যায় সেটাকে আপনি কি বলবেন আর্ট ভার বলবেন তো একটু খেয়াল করেন তো দ্য ঠল বয় এতটুকু অংশে আমরা একগুচ্ছ ওয়ার্ড পেয়েছি পুরো অংশটাকে আন্ডারলাইন করা দা ঠল বয় পর্যন্ত এতটুকু অংশকে আপনি বলতে পারেন এটা একটা সাবজেক্ট বাট দেখেন এখানে শুধু সাবজেক্ট আছে আন্ডারলাইনকৃত অংশ দেখবো আমরা এর বাইরে যাব না দেখেন এই আন্ডারলাইনকৃত অংশের মধ্যে শুধু সাবজেক্ট আছে ফাইন আর্ট নাই সো আমরা বলতে পারি যে এটা নিঃসন্দেহে একটা ফ্রেজ। এবার আমরা একটু দেখব যে হ্যাজ ব্রোকেন এইখানে কি একগুচ্ছ ওয়ার্ড আছে তা আমরা জানি একগুচ্ছ মানে কমপক্ষে দুইটা এ দেখেন হ্যাজ ব্রোকেন তো আমরা দুটো ওয়ার্ড পেয়ে গেছি তার মানে এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে এই একগুচ্ছ ওয়ার্ডের মধ্যে একটু খেয়াল করেন তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি একসাথে আছে দেখেন হ্যাজ দেখে আপনি বুঝতে পারছেন প্রেজেন্ট টেন্স হ্যাজ ব্রোকেন দেখে বুঝতে পারতেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স টেন্স চেনা যাচ্ছে তার মানে এই আন্ডারলাইনকৃত অংশটাতে আমরা একটা ফাইনাইট ভার্ভ পাচ্ছি এখন একগুচ্ছ ওয়ার্ডে যদি সাবজেক্ট এবং ফাইনেট ভার্ব একসাথে না থাকে এখানে শুধু ফাইনাল ভার্ভ আছে সাবজেক্ট নাই সো আমরা বলতে পারি এইটাও একটা ফ্রেজ তার মানে ফ্রেজ হলে একগুচ্ছ ওয়ার্ড থাকতে হবে সেখানে শুধু সাবজেক্ট থাকতে পারবে সমস্যা নাই শুধু ফাইনাল ভার্ভ থাকবে সেখানেও সমস্যা নাই সমস্যা হলো দুটো একসাথে থাকা যাবে না যদি একসাথে থাকে সেটা ক্লজ হয়ে যায় আর যদি একসাথে না থাকে সেটা ফ্রেজ হয়ে যায় আমরা যদি জাস্ট এটাকে বলি এই যে দেখেন আওয়ার গ্লাস এখানে কি একগুচ্ছ ওয়ার্ড আছে জি আছে দুইটা ওয়ার্ড আছে তার মানে একগুচ্ছ শুধু আওয়ার গ্লাস এতটুকু যেই শব্দগুচ্ছটা এখানে কি সাবজেক্ট আর ফাইন ভার্ব একসাথে আছে নাই সাবজেক্টও নাই ফাইনাট ভার্বও নাই সো এইটাও একটা ফ্রেজ। তার মানে ফ্রেজ হলো একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট এবং ফাইন্ট ভার্ভ যে কোনো একটা থাকতে পারবে একসাথে থাকবে না তবে ধরেন এইবার যদি আমরা আন্ডারলাইনটাকে লাইনটাকে এইভাবে লিখতাম আমি এতটুকু মুছে ফেললাম মুছে ধরে ধর এবার আমরা আন্ডারলাইন করলাম এইভাবে দ্য টল বয় হ্যাজ ব্রোকেন আওয়ার হ্যাঁ এখানে কি একগুচ্ছ ওয়ার্ড আছে গুণি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ওয়ার্ড আছে তার মানে এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে এই সাতটা ওয়ার্ডের মধ্যে দেখেন তো সাবজেক্ট আছে কিনা দ্য টল বয় এটা একটা সাবজেক্ট আছে হ্যাজ ব্রোকেন টেন্স চেনা যায় এমন একটা ভার্ভ আছে তার মানে এটা ফাইনাল ভার সো আমরা পুরো গুচ্ছটাকে বলবো এইটা একটা ক্লজ আমাদের আজকের ক্লাসের সাথে ফেস শেখার সাথে সাথে আপনি সাইড বাই সাইড ক্লজও শিখে ফেলবেন দ্যাট মিনস একগুচ্ছ ওয়ার্ডে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে তাহলে সেটা ক্লজ আর যদি একসাথে না থাকে যে কোনো একটা থাকে বা কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনি বলবেন ফ্রেজ এখানে আরেকটা বিষয় মাথায় রেখেন যে ফ্রেজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ড যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে না প্লাস সেই পুরো গুচ্ছটা পার্টস অফ স্পিচের একটা মাত্র ইউনিট হিসেবে কাজ করে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই একটা ইউনিট বলতে আপনি কি বোঝাচ্ছেন একটা ইউনিট বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে পার্টস অফ স্পিসকে টোটাল আপনি যদি ভাগ করেন আপনি ইউনিট পাবেন কয়টা কয়টা ইউনিট পাবেন পাঁচটা আর তিনটা আটটা সেগুলো কি কি নাউন প্রনাউন অ্যাজেক্টিভ ভার্ভ অ্যাডভার্ব প্রেপোজিশান কনজাংশন ইন্টারজেকশনে এই আটটা আপনি পার্ট পাবেন বা ইউনিট পাবেন যখন ফ্রেজ একগুচ্ছ ওয়ার্ড যখন ফ্রেজ হবে তখন এই আটটা পার্টের যে কোনো একটা পার্ট হিসেবে কাজ করবে আমরা পড়ে আসছি পার্টস অফ স্পিচ হলো আট প্রকার বাট ফ্রেজ কিন্তু আট প্রকার না ফ্রেজ হলো সাত প্রকার তা আমরা এইখানে দেখতে পাচ্ছি ফ্রেজগুলোকে আপনাকে যদি বলা হয় কত প্রকার সেক্ষেত্রে আপনি বলবেন ফ্রেজ সাত প্রকার সেগুলো কি কি নাম্বার ওয়ান নাউন ফ্রেজ দেন অ্যাজ ফ্রেজ তারপরে ভার ফ্রেজ এরপরে অ্যাডভার ফ্রেজ তারপরে প্রেপজিশান এরপরে কনজাংশান এরপরে ইন্টারজেকশন এইখানে আমরা একটা ফ্রেজ পাই নাই সেটা হলো প্রোনাউন মাথায় রাখবেন প্রোনাউন ফ্রেজ বলতে দুনিয়ায় কিছু নাই ওকে না আর প্রণাওন তো মূলত একই জিনিস একই জিনিস যেমন আপনি আমারে বলতে পারেন সুমন বলতে পারেন তুই বলতে পারেন তুমি বলতে পারেন তিনি বলতে পারেন মানে কুমিল্লার ভাষায় বললে হ্যাতে হ্যাঁ তো যেটাই বলেন আমি সুমন মানেও যা তুমি মানেও তা ইউ মানেও তা উনি মানেও তা সো ফ্রেজের ক্ষেত্রে প্রনাউন ফ্রেজ ছাড়া বাকি যতগুলো পার্টস অফ স্পিস আছে সবগুলো আপনি ফ্রেজ পাবেন এই যে নাউন ফ্রেজ অ্যাজ ফ্রেজ ভার ফ্রেজ অ্যাডভার প্রেপিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন ফ্রেজ তাহলে এই হলো গিয়ে টোটাল সাত প্রকারের ফ্রেজ এই যে আমরা নর্মালি যা দেখি বইগুলোতে এতটুকু আলোচনায় মোটামুটি তাই পেয়েছেন এখন আমরা যেই আলোচনাটাই চলে যাব ইনশাল্লাহ এভাবে আপনি হয়তো কোনো বইয়েই কখনো দেখেন নাই চমৎকার চমৎকার কিছু আলোচনা পাবেন সাথে থাকেন এনজয় করবেন ইনশাল্লাহ তো ধরে নেন আমরা আলোচনার একদম শুরুতেই আমরা বললাম যে ফ্রেজ হলো গিয়ে সাত রকমের কী কী নাউন অ্যাজ একটিভ অ্যাডভার্ড প্রেপোজিশন না এখন শুরুতেই আমরা যদি কথা বলি তাহলে কাকে নিয়ে কথা বলতে হবে নাউন ফ্রেজ নিয়ে এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই নাউন ফ্রিজ কী খুব সহজে উত্তর দিবেন যে ফ্রেজ কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে খুব সহজ কথা নাউন ফ্রেজ কাকে বলে আপনি বলবেন যে ফ্রেজ নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেইজ বলে এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই ভার্ভ ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ কাকে বলে আপনি বলবেন যে ফ্রেজ ভার্ভের কাজ করে তাকে ফ্রেজ বলে অ্যাজেক্টিভ ফ্রেজ কাকে বলে ওই যে সেম কথা যেই ফ্রেজ অ্যাজেক্টিভের কাজ করবে তাকে অ্যাজেক্টিভ ফ্রেজ বলে এখন গিট্টুটা লাগবে কোন জায়গায় দেখেন আমরা বললাম যে ফ্রেজ নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে এখন আপনি যদি বলেন যে ভাই নাউনের কাজ আবার কোনটা তখন গিট্টুটা লাগবে তাহলে আমরা এখন একটু দেখে নিই নাউনের কাজগুলো কি যখন নাউনের কাজগুলো দেখবেন সেই কাজগুলোই যদি একটা ফ্রেজ করে তখন সেই ফ্রেজটাকে আপনি বা আমি বা আমরা নাউন ফ্রেজ বলবো তাহলে আমরা যেটা জানলাম যে ফ্রেজ নাউনের কাজ করে সেটা হচ্ছে নাউন ফ্রেজ তাহলে আসেন আমরা শুরুতে জেনে নেই নাউনের কাজ কী মাথায় রাখবেন একটা নাউন যে কোনো সেন্টেন্সে নয়টা কাজ করতে পারে নাউন নয়টা কাজ করতে পারে হ্যাঁ আমি এখন আপনাদেরকে এগুলো ওয়ান বাই ওয়ান লিখে দেবো এবং ব্যাখ্যা করবো ইনশাল্লাহ আজকের পরে আপনার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশান ক্লজ আইডেন্টিফিকেশান এবং ফ্রেজ আইডেন্টিফিকেশনের জীবনেও সমস্যা হবে না ওকে তাহলে আসেন আমরা এখন যেটা দেখতেছি এটাকে কাজ না বলে বেটার হবে আপনি যদি বলেন নাউনের অবস্থান কোন কোন জায়গায় মূলত নাউন বসে আমরা একটু দেখে নেই তো দেখেন এখানে বলা হলো এক নাম্বার যেটা ভার্ভের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে কি বসে নাউন বসে প্রোনাউনও বসতে পারে বাট আমাদের আজকের আলোচনায় কিন্তু প্রনাউন আসবে না আর দুই নাম্বার যেটা ভার্বের পরে অবজেক্ট হিসেবেও নাউন বসে তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যেমন একটা বাক্য দেয়া আছে দেখেন সুমাইয়া সুমাইয়া ফোন করলো তাহলে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি শব্দটা হলো সুমাইয়া সাবজেক্ট আবদুল্লাহ হলো অবজেক্ট এখন অনেকে প্রশ্ন করে যে ভাই সুমাইয়াকে সাবজেক্ট আবদুল্লাকে অবজেক্ট বললেন আমরা তো জানি ভার্ভের পরে কমপ্লিমেন্টও বসে আমরা এই জায়গাটাতে আবদুল্লাকে কেন কমপ্লিমেন্ট বলছি না আমরা কেন এটাকে অবজেক্ট বলতেছি আসেন আমরা এর আগেও বলেছিলাম যে ভারবের আগের এবং পরের অংশটাকে আপনি যদি করতে চান সেক্ষেত্রে ভারটাকে ফেলবেন আমরা এভাবে লিখব সুমাইয়া এরপরে আমরা লিখলাম আবদুল্লাহ এইবার একটা মাঝখানে সমান চিহ্ন দিয়ে দেখব তারা এক নাকি আলাদা তো দেখেন আমি যখন বললাম সুমাইয়া ফোন আবদুল্লাহ সুমাইয়া আবদুল্লাকে ফোন করেছিল আচ্ছা দেখেন তো এই বাক্যে সুমাইয়া মানে কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি সুমাইয়া এক না আলাদা একজন মেয়ে মানুষ আর একজন বেড়া মানুষ পোলা মানুষ ছেলে মানুষ তাহলে একজন মহিলা আর একজন পুরুষ দুটো এক না তো ভার্বের আগের এবং পরের অংশ যখন আলাদা হয় আমরা কিন্তু পরের অংশটাকে অবজেক্ট বলি কিছু কিছু ক্ষেত্রে সেটা এক্সটেনশন হতে পারে আমরা একটু পরে শিখবো তো এই বাক্যে দেখেন সুমাইয়া আবদুল্লাহ দুটোই নাউন এই নাউনকে আমরা ভার্বের পূর্বের সাবজেক্ট হিসেবে পেলাম এবং এই নাউনটাকে ভার্ভের পরে অবজেক্ট হিসেবে পেলাম তার মানে আমরা বুঝতেছি নাউনের দুটো কাজ পেলাম কিন্তু ভার্ভের পূর্বে সাবজেক্ট হওয়া নাউনের কাজ এখন সাবজেক্ট হিসেবে আপনি যদি কোনো ফ্রেজ পান আমি আবারও বলি সাবজেক্ট হিসেবে আপনি যদি কোনো ফ্রেজ পান তাহলে সেই ফ্রেজটা কি হয়ে যাবে নাউন ফ্রেজ হয়ে যাবে আবার অবজেক্ট হিসেবে আপনি যদি কোনো ফ্রেজ পান তাহলে সেটা কি হয়ে যাবে নাউন ফ্রেজ হয়ে যাবে তাহলে আমরা নাউনের দুটো কাজ দেখলাম এক ভার্বের পূর্বে সাবজেক্ট হওয়া দুই ভার্ভের পরে অবজেক্ট হওয়া এখন আমরা যেটা দেখব সেটা হলো ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু নাউন বসে তা আমরা একটু উদাহরণ দেখে নেই যেমন উই আর স্টিউডেন্টস এই বাক্যে উই হলো সাবজেক্ট আর হলো ভার্ভ স্টিউডেন্টস হচ্ছে কমপ্লিমেন্ট এখন প্রশ্ন করতে পারেন যে দাদা এখানে কেন আপনি ভার্বের পরের অংশটাকে ভার্ভের পরের অংশটাকে আপনি কেন অবজেক্ট বললেন না কারণ এই বাক্যে দেখেন আমরা মানেই হলাম স্টুডেন্ট আর স্টুডেন্ট মানেই আমরা ভার্ভের আগের এবং পরের অংশ যখন একে অপরের সাথে মিলে যায় তখন পরের সেই অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয় তাহলে স্টিউডেন্ট শব্দটা কিন্তু একটা নাউন তার মানে আমরা ভার্ভের পরে সাবজেক্ট হিসেবে যেমন নাউন পেতে পারি সিমিলারলি ভার্ভের পরে অবজেক্ট হিসেবেও নাউন পেতে পারি এই যে দেখেন আমরা নাউন পেয়ে গেছি তাহলে আমরা কি দেখলাম সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে এবং কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে এই জায়গাগুলোতে যদি আপনি কোনো 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 ফ্রেজ পান তাহলে সেটা নাউন ফ্রেজ যদি কোনো ক্লস পান তাহলে সেটা নাউন ক্লস ওকে তাহলে আসেন আমরা একটু চার নাম্বার কাজটা দেখে নিই নাউনের চার নাম্বার কাজটা কি তো নাউনের চার নাম্বার কাজটা হলো বা নাউনের চার নাম্বার যে অবস্থানটা সেটা হলো ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয় অর্থাৎ আফটার ডিটারমিনার ইফ ইউ হ্যাভ ফাউন্ড অনলি সিঙ্গেল ওয়ার্ড দেন ইট মাস্ট বি এখন কেউ যদি প্রশ্ন করে যে ওস্তাদ ডিটারমিনার আবার কি জিনিস এটা খায় নাকি মাথায় লাগায় আসেন এটা একটু দেখে নেই ডিটারমিনারটা কি তা মনে মাথায় রাখতে হবে যেটা ডিটারমিনার হলো দুনিয়ার যত সংখ্যা আছে দুনিয়ার যত সংখ্যা এবং পরিমাণ আছে সবই ডিটারমিনার এছাড়া আপনি আর্টিকেল যত দেখবেন সব আর্টিকেল গুলোই হল ডিটার্মিনার এছাড়াও আপনি যদি পজেসিভগুলোকে দেখেন এই যে পজেসিভ আপনি চাইলে এটাকে বলতে পারেন পজেসিভ কেস সংক্ষেপে আমরা বলবো পিসি অথবা পজেসিভ অ্যাজেক্টিভ কোনগুলো বাবা এই যে মাই আওয়ার ইয়োর হিজ হার ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে পজেসিভ এছাড়াও আপনি আরও পাবেন ডেমোস্ট্রাটিভ হল চারটা তাকে কী জিনিস দিস দিস দ্যাট আরো আপনি পাবেন যেমন ডিস্ট্রিবিউটিভ বিউটিভ ডিস্ট্রিবিউটিভ কি বাবা ইট এভরি আইদার যেটা বলেন আপনি আর কি এগুলো হচ্ছে ডিটার্মিনার এই ডিটার্মিনার গুলোর পরে আপনি যদি একটা শব্দ পান তাহলে আপনি বুঝে ফেলবেন সেটা হলো গিয়ে ডেফিনেটলি নাউন সো আমরা যেটা বলতেছিলাম ডিটারমিনারের পরে যদি একটা শব্দ পান তাহলে সেটা নাউন তাহলে দেখেন আমরা জানি সাম হলো একটা সংখ্যা সাম পরিমাণও হতে পারে যেমন আপনি যদি বলেন সাম ওয়াটার ওকে সাম ওয়াটার তাহলে একটু খেয়াল করেন এই যে সাম একটা সংখ্যা বা পরিমাণ এখানে সংখ্যা তো সংখ্যা মানে কি বাবা সেটা ডিটারমিনার আর ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড আছে বুকস বুকসটা এখানে নাউন সো আমরা যেটা জানি ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয় ডিটার্মিনারের পরে যদি আপনি একটা ওয়ার্ড না পেয়ে একটা পুরো ফ্রেজ পেয়ে যান তাহলে ড্যামশিওর সেই ফ্রেজটাকে আমরা নাউন বলব তাহলে আমরা চারটা জায়গা পেলাম যে জায়গাগুলোতে নাউন বসে সাবজেক্ট হিসেবে নাউন বসে অবজেক্ট হিসেবে নাউন বসে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে অ্যান্ড আফটার ডিটারমিনার ডিটার্মিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাও নাউন হয় তার মানে আমাদের চারটা জায়গা দেখা হয়ে গেছে হ্যাঁ এগুলো একদম মুখস্থ করে রাখতে হবে আসেন এবার আমরা পাঁচ নাম্বার জায়গাটা দেখি যেখানে আমরা নাউন পেতে পারি এই যে দেখেন নাম্বার ফাইভ প্রেপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয় দেখেন আমি আবারও বলি প্রোনাউনও হতে পারে বাট আমাদের আজকের আলোচনায় প্রোনাউন আসছে না কারণ প্রোনাউন ফ্রিজ বলতে কিছু নাই সো আপনার প্রেপোজিশন ইফ দেয়ার ইস সিঙ্গেল ওয়ার্ড উই উইল উই উইল টেল ইট উই উইল কল্ড ইট নাউন ডিটারমিনারের পরে যেমন একটা ওয়ার্ড থাকলে নাউন হয় ঠিক তেমনি প্র্যাপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলেও নাউন হয় তো দেখেন আমি এখানে একটা লিখলাম আই নো নাথিং বাউট রাজীব আমি রাজীবের সম্পর্কে কিচ্ছু জানি না

কারণ বারবার শুনলে বিষয়টা আপনার মাথায় ঢুকে যাবে কান দিয়ে ঢুকে একদম ব্রেনে চলে যাবে ভার্ভের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন হয় ভার্ভের পরে অবজেক্ট হিসেবে নাউন হয় ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে এরপরে দেখলাম ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় এখন দেখলাম প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলেও নাউন হয় পাঁচটা জায়গা পেলাম এই পাঁচটা জায়গায় নাউন বসে এই পাঁচটা জায়গার কোনো একটা জায়গায় যদি একটা ফ্রেজকে পেয়ে যান আপনি বলবেন এটা নাউন ফ্রেজ এখানে নাম্বার সিক্সে কী বলা হচ্ছে ডিটারমিনার ও প্রেপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে তাহলে দেখেন ইন দ্য মিডল অফ ডিটারমিনার এন্ড প্রেপোজিশন ইফ দেয়ার ইস সিঙ্গল ওয়ার্ড ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে একটা শব্দ থাকলে সেটাকে আপনি নাউন বলে ফেলবেন যেমন দেখেন আমরা যদি বলি দ্য পিপল অফ বাংলাদেশ আর হসপিটেবল বাংলাদেশের মানুষেরা অতিথি পরায়ণ এই যে দেখেন দ্য একটা ডিটারমিনার অফ একটা প্রেপোজিশন সো পিপল শব্দটাকে আপনি নাউন বলবেন এছাড়াও দেখেন আমরা এইভাবে বলতে পারতাম এটা চাকরির পরীক্ষায় এবং এবং অ্যাডমিশন এই প্রশ্নটা আসছিল সেন্টেন্সটা আসছে সেটা কি দিস দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এইটাই পৃথিবীর রীতি তাহলে বাবা দা হলো একটা ডিটারমিনার বা আর্টিকেল অফ হলো একটা প্রেপোজিশন এইবার আপনি আবার বললেন না যে ও মনি এ গো তো ভার না বাবা এটা ভার না ডিটারমিনার আর প্রেপোজিশনের মাঝখানে একটা শব্দ থাকলে সে আপনি থাকে নামি থাকে যেটাই থাকুক এটা একটা নাউন এই যে দেখেন নাউন হয়ে গেছে ওকে এইবার একটু আসি আমরা সাত নাম্বার নাম্বার সেভেন হোয়ার উই ক্যান ফাউন্ড আ নাউন ফাইন্ড আ নাউন সেটা কি দুইটা প্রেপোজিশনের মাঝখানে যদি দুইটা প্রেপোজিশনের মাঝখানে একটা শব্দ পান এটা কনফার্ম নাউন কনফার্ম জান না বললেন না যেমন শি স্যাট ইন ফ্রন্ট অফ মি সে আমার সামনে বসেছিল তাহলে দেখেন ইন একটা প্রেপোজিশন অফ একটা প্রেপজিশন ফ্রন্ট শব্দটা এখানে নাউন এভাবে আপনি বলতে পারেন আপনি বলতে পারেন যে রানা Osionfish. got a plus by dint of hard work hard work মাধ্যমে রানা এ প্লাস পেয়েছিল এই যে দেখেন by একটা প্রিপজিশন of একটা প্রিপজিশন dint শব্দটি এখানে নাউন তাহলে এগুলো আমরা মাথায় রাখব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা কি পেলাম আমরা পেলাম সাতটা জায়গায়তে নাউন বসে কি কি হিসাবে সাবজেক্ট হিসাবে অবজেক্টিভ হিসাবে কমপ্লিমেন্ট হিসাবে তারপর আমরা দেখলাম ডিটারমিনার পরে প্রিপজিশন পরে এরপরে আমরা দেখেছিলাম ডিটারমিনার এবং প্রেপিশনের মাঝখানে এখন আমরা যেটা দেখলাম দুই প্রেপিশনের মাঝখানেও অবশ্যই অবশ্যই একটা ওয়ার্ড থাকলে নাউন হয় তো এখন যেটা দেখবো আমরা সেটা দেখেন অ্যাজেক্টিভের পরে অ্যাজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয় যেমন খুব সহজ একটা উদাহরণ লিখে রেখেছি দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্টস তারা ছিল মেধাবী ছাত্র ছাত্রী তো দেখেন ব্রিলিয়ান্ট শব্দটা একটা গুণ আমরা জানি দোষ গুণ অবস্থা সংখ্যক পরিমাণ এগুলো অ্যাজেকটিভ এই যে দেখেন অ্যাজেকটিভ পরে একটা শব্দ সো এটা একটা নাউন তার মানে অ্যাজেকটিভ এর পরে যদি একটা ওয়ার্ড থাকে আপনি সেই ওয়ার্ডটাকে নাউন বলবেন ডিন্টের অর্থ হচ্ছে ডিন্ট বাংলা হলো শক্তি অথবা বল শক্তি অথবা বল অথবা মাধ্যম তবে ফ্রেজের ক্ষেত্রে যখন একটা ফ্রেইজ থাকে সেক্ষেত্রে ফ্রেজের একটা ওয়ার্ডের মিনিং করা যায় না বা করা উচিত না যেমন আপনি যখন বলেন ইটস রেইনিং মুসুল ধারে বৃষ্টি পড়ছে এখন আপনি যদি বলেন যে ভাই ক্যাটস মানে বিলাই আর ডগস মানে কুত্তা হ্যাঁ ফুটফুটে সুন্দর তাহলে কিন্তু বিপদ তাহলে দেখেন ইটস রংস অ্যান্ড ডগস তার মানে কি যে কুকুর বিড়াল ঘেউ ঘেউ করছে মেউ মেয় করছে তা তো না ভাই তাহলে দেখেন ফ্রিজের ক্ষেত্রে একটা অংশের আসলে মিনিং করা উচিত না তো আমরা যদি প্যাটস অফ স্পিচ নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমরা বলতেছি যদি আপনি দুইটা প্রেপিশন যেমন বাই এবং অফের মাঝখানে ডিন্ট পেয়েছেন তাহলে এটা নাও আর বাই ডিন্ট অফ মানে হচ্ছে মাধ্যমে বা দাঁড়া ওকে নাও লাস্ট পার্ট লাস্ট একটা জায়গা দেখবো আমরা যে জায়গাটায় নাউন বসতে পারে এই হলো টোটাল নয়টা জায়গা যে জায়গাগুলোতে আপনি আমি আমরা নাউন পেতে পারি তো নয় নম্বর জায়গাটাকে কি বলা হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজের অ্যাপজিটিভ বা অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে এখন অনেকে প্রশ্ন করবেন যে ওস্তাদ বা দাদা এই অ্যাপোজিশন আবার কি জিনিস এটা আবার কি দেখেন আমরা একদম খুব সহজে বলতে পারি অ্যাপোজিশন হলো নাউনের সেকেন্ড আইডেন্টি তাহলে দেখেন আমরা একটা বাক্য লিখতে পারি এভাবে আওয়ার ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন এরপর মনে করেন আমি এই লেখাটা লিখি নাই হ্যাঁ এটা নাই জাস্ট এটা একটা বাক্য বাক্যটা কি আওয়ার ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন ইজ আ গুড ব্যাটার আওয়ার ক্যাপ্টেন ইজ আ গুড ব্যাটার এখানে একটা বিষয় আছে দেখেন আগে যারা ব্যাট করতো বা ব্যাটিং করতো তাদেরকে বলা হতো ব্যাটসম্যান খেয়াল করেন এখন ক্রিকেট খেলাকে শুধু পুরুষরা খেলে নারীরা খেলে না মহিলারা কি খেলে না খেলে তাহলে এখন নারীরা খেললে আপনি কি তাকে বলবেন ব্যাটস এটা কি বলবেন বলা যাবে না তার মানে দেখেন এই যে গ্লোবালাইজেশনের যুগে এই যে মনে করেন বিশ্বায়নের যুগে বর্তমান যুগে দেখেন নারী পুরুষের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা হয় না তাই ব্যাটসম্যান ব্যাটস উইম্যান না বলে একটা সিঙ্গেল ওয়ার্ড ধরা হলো সেটা হলো যিনি ব্যাট করেন ব্যাটার ওকে আগে দেখবেন ক্রিকেট খেলায় ফুটবল খেলায় কেউ যখন খুব ভালো ভালো কিছু করতো তাকে বলা হতো তাকে বলা হতো দেখেন ম্যান অফ দ্য এখন ক্রিকেট খেলা কি শুধু ম্যানেরা খেলে মহিলারা কি খেলে না তাহলে আপনি কি বলবেন ওম্যান অফ দ্য ম্যাচ বলা যাবে না তাই এখন আর উইম্যান অফ দ্য ম্যাচ বলে না এখন বলে পি ওটিএম তার মানে কি প্লেয়ার অফ দ্য ম্যাচ হ্যাঁ প্লেয়ার বললে সেটা লেডিও হতে পারে আবার জেন্টসও হতে পারে বুঝতে পারছেন তো বিষয়টা তাহলে খেয়াল করেন কিন্তু হ্যাঁ আগে ছিল ব্যাটসম্যান এখন এই যে গ্লোবালাইজেশনের যুগ এখন এমন একটা যুগ এখন ছেলে মেয়ে উভয়ই খেলতেছে আগে আমরা জানতাম যে ম্যাডামের ক্ষেত্রে লিখতে হতো জনাবা হ্যাঁ এখন কিন্তু নারী পুরুষ উভয়ই অফিসার হলে দুজনের ক্ষেত্রে বলা হচ্ছে জনাব তো যে বিষয়টা আমরা একটু খেয়াল করতেছি এখানে দেখেন আমি বলতে পারি আওয়ার ক্যাপ্টেন ইজ আ গুড ব্যাটার আমাদের ক্যাপ্টেন একজন ভালো ব্যাটসম্যান বা একজন ভালো ব্যাটার তিনি ভালো ব্যাট করেন এখন ধরে নেন আমার কথা শুনে সুইটি রায় জিজ্ঞেস করতেছে যে স্যার আপনাদের ক্যাপ্টেন এইটা আবার ডা আপনাদের ক্যাপ্টেন কে তখন আমি বললাম হায় হায় আম্মা জান আপনি আমাদের ক্যাপ্টেনটা চিনেন না কেন আমাদের ক্যাপ্টেন হলো শান্ত তাহলে এই যে দেখেন তো আওয়ার ক্যাপ্টেন তার পরিচয় কি শান্ত শান্তর পরিচয় কি তিনি আমাদের ক্যাপ্টেন এই যে আওয়ার ক্যাপ্টেন মানে শান্ত আর এই যে দেখেন শান্ত মানে আওয়ার ক্যাপ্টেন এই যে দেখেন ক্যাপ্টেনের পজিশন মানে শান্তর পজিশন শান্তর পজিশন মানেই ক্যাপ্টেনের পজিশন এই যে একটা নাউনের পজিশন আর একটা নাউনের পজিশন দিস ইজ খল্ড অ্যাপোজিশন আশা করি বুঝতে পারছেন তাহলে এই যে দেখেন নাউনের দ্বিতীয় পরিচয়টাই হচ্ছে মূলত অ্যাপোজিশন আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারতাম শান্ত একজন ভালো ওই যে বাংলায় বল মানে আমরা আগের মতো করে বলতে পারি ভালো ব্যাটসম্যান হ্যাঁ তো খেয়াল করেন এখন আমার এই কথা শুনে ধরে নেন রাসেল ভাই জিজ্ঞেস করলো ভাই শান্ত এ আবার কে পরিচয় দেন দেখি আমি বললাম হ্যাঁ হ্যাঁ দাদা আপনি শান্তরে চিনেন না ক্যাপ্টেন ক্যাপ্টেনের শব্দ হচ্ছে স্কিপার স্কিপার হ্যাঁ স্কিপার মানে হচ্ছে ক্যাপ্টেন এই জাস্ট আমাকে একটা কমা দিয়ে আলাদা করতে হলো এইবার শান্তর পরিচয় যেহেতু আবার ক্যাপ্টেন দিচ্ছে বা আবার স্কিপার দিচ্ছে তাই এইটাও একটা অ্যাপোজিশন তবে দেখেন এই অ্যাপোজিশনের জায়গাটায় কিন্তু একটা শব্দ বসে নাই একটা শব্দ হলে অফ পিস হয় একাধিক হলে ফ্রেজ হয় তাই এটাকে শুধু নাউন না বলে বলতে হবে নাউন ফ্রেজ আশা করি ইনশাল্লাহ এতটুকু জায়গার মধ্যে কারো কোনো সমস্যা থাকা উচিত নয় বা থাকার কথাও নয় এ কিন্তু ওস্তাদ আমরা শিখে ফেললাম নয়টা জায়গায় নাউন বসে এই নয়টা জায়গাতে যদি আপনি কখনো কোনো ফ্রেজকে পান আপনি নির্দ্বিধায় বলে দিবেন এই নির্দ্বিধায় বলে ফেলবেন এরাই হলো গিয়ে তাহলে আমরা আরেকবার বলে নেই হ্যাঁ লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জায়গায় নাউন বসে ভার্ভের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন বসে ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে তারপরে ভার্ভের পরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন বসে প্রেপিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন বসে ডিটার্মিনার এবং প্রেপিশনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে সেটাও নাউন হয় এরপরে দুই প্রেপিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয় এরপরে দেখেন অ্যাজেক্টিভ এর পরে একটা মাত্র শব্দ থাকলে নাউন হয় আর যেটা শেষ মেস শিখেছি আমরা অ্যাপোজিশন হিসেবে যদি একটা ওয়ার্ড থাকে নাউন হয় একাধিক ওয়ার্ড থাকলে সেটা নাউন ফ্রেইজ হয় তাহলে আসেন আর একবার আমরা দেখি যে নাউন ফ্রেজ কাকে বলে তো আমরা একটু আগে বলে ফেলেছি যে ফ্রেজ কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেইজ বলে আসেন উদাহরণ সহকারে দেখে নেই এই যে নাউন ফ্রেজ কোন কোন জায়গায় বসে সাবজেক্ট অফ আার ভার্ভের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে যেমন আমি এখানে একটা উদাহরণ লিখে রেখেছি দ্য লিটল বয় ইজ মাই স্টুডেন্ট ছোট্ট ছেলেটা আমার ছাত্র তাহলে খেয়াল করেন ইজ হলো আমাদের এখানে ভার ভার তাহলে এইখানে আমরা একটু দেখি তো এটা একটা ফ্রেজ কিনা আমরা আগে একটু শনাক্ত করার চেষ্টা করি এক দুই তিন একগুচ্ছ ওয়ার্ড আছে জি আছে একগুচ্ছ হতে হলে দুটো হতে হয় এখানে কি কোনো সাবজেক্ট আছে পুরোটাকে সাবজেক্ট বলতে পারেন সমস্যা নাই এই আন্ডারলাইনকৃত অংশটাতে কি কোনো ফাইনাইট ভার্ব আছে নাই তাহলে যেই শব্দ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে থাকে না সেটা একটা ফ্রেজ হয় তার মানে এটা আমাদের জন্য একটা ফ্রেজ এবার এই ফ্রেজটা কোথায় বসছে ভারবের আগে ভারবের আগে কি বসে সাবজেক্ট বসে সাবজেক্ট হওয়া কার কাজ নাউনের কাজ নাউনের কাজ কে করলো ফ্রেজ করলো তাহলে এটাই নাউন ফ্রেজ আশা করি বুঝে ফেলেছেন ইনশাল্লাহ সিমিলারলি আমরা যদি পরের বাক্যটাতে আসি দ্য হাউজেস অফ সালাম ইন ঢাকা বাংলা হলো ঢাকায় সালামের বাড়িগুলো আমি এর আগের ক্লাসে বলেছিলাম সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্লাসে আপনাদেরকে বলেছি যে প্রেপোজিশন প্রেপোজিশন যদি ওয়ার্ডকে যুক্ত করে সেক্ষেত্রে বাংলা অর্থ উল্টা দিক থেকে লিখতে হয় তাহলে বাংলাটা কি আসতেছে ইন বাংলা হচ্ছে অন্তঃস্থ অফের বাংলা হলো এর ঢাকায় সালামের বাড়িগুলো এবার আমরা দেখব ঢাকায় সালামের বাড়িগুলো এই অংশটাকে একটা ফ্রেজ বলা যায় কিনা তাহলে গুণে দেখি আমরা কয়টা শব্দ আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা একগুচ্ছ পেয়ে গেছেন এই আন্ডার কৃত অংশ দেখবেন এর বাইরে যদি দেখেন ইটস রিয়েলি হ্যাঁ এর বাইরে দেখা যাবে ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ আন্ডার লাইনের এক্ষেত্রে আন্ডার লাইনটা দেখতে হবে রাসেল ভাই বলতেছেন যে স্যার আপনি বলেছিলেন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এই বাক্যে একটু সমস্যা আছে ভাই আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার এটা কিন্তু বাক্য না রাসেল ভাই ভাই এটা হচ্ছে একটা ফ্রেজ হ্যাঁ এটা একটা ফ্রেজ কিন্তু তাহলে দেখেন এখানে যেহেতু এক গুচ্ছ ওয়ার্ড আছে এবং এতটুকু জায়গায় একসাথে সাবজেক্ট আর ফাইন ভার নেই সো আমরা বলতে পারি এইটা অবশ্যই একটা ফ্রেজ এইবার দেখেন তো এই ফ্রেজটা কনে বসছে তা কোন জায়গায় বসছে ভার্ভের আগে বসছে তা মনে আগে আগে কী বসে সাবজেক্ট বসে তার মানে পুরো ফ্রেজটা সাবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট হওয়া কার কাজ এ কাজটা কীটা করে নাউন করে তা নাউনের কাজ কিটা করলো এখানে ফ্রেজ করলো তাহলে এটাই কি নাউন ফ্রেজ তা বোঝা গেছে তো এইবার আমরা দেখব ভার্ভের পরে অবজেক্ট বসে এবং অবজেক্ট হিসেবেও নাউন ফ্রেজ বসতে পারে আর আমাদের কিন্তু জানা আছে যে আমরা নর্মালি জেনে এসেছি ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায় তবে অবজেক্ট হতে গেলে সেটাকে ভার্বের ডান পাশে থাকতে হয় এখন দেখেন আমি যদি বলি আই নৌ আমি জানি এই যে আমার ভার্ব এবার আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই তুমি যে জানো তা কি জানো কি জানো উত্তরে বললাম হার ইনটেনশন তার চিন্তাভাবনা কি তার চাওয়া কি পাওয়া কি আমি এটা জানি তাহলে এই যে দেখেন কি দিয়ে প্রশ্ন করে উত্তরে কি পেয়ে গেছি অবজেক্ট অবজেক্ট এটা একটা এখন দেখি এটা ফ্রেজ কিনা আমরা জানি একগুচ্ছ ওয়ার্ড যদি পাশাপাশি থাকে এবং সেখানে যদি সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব না থাকে তাহলে সেটা ফ্রেজ হয় তাহলে দেখেন এখানে একগুচ্ছ ওয়ার্ড আছে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব একসাথে নাই সো এটাও নিঃসন্দেহে একটা ফ্রেজ এবং এই ফ্রেজটা অবজেক্ট পজিশনে বসছে অবজেক্ট পজিশনে কে বসে নাউন বসে নাউনের জায়গায় বসার কারণে এটা নাউন ফ্রেজ তাহলে ইনশাল্লাহ সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যে নাউন ফ্রেজ বসতে পারে এটা আমরা জানিয়ে ফেলাইছি এখন আমরা দেখব ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবেও কিভাবে একটা নাউন ফ্রেজ বসতে পারে তো দেখেন আমরা একটু আগে বলেছিলাম উই আর টিচার্স উই আর স্টুডেন্টস আমি স্টুডেন্টস লিখেছিলাম এখানে টিচার্স লিখলাম দেখেন সাবজেক্ট ভার এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট কেউ কেউ এটাকে বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কেন এটা কমপ্লিমেন্ট কজ এই বাক্যে আমরা মানেই টিচার্স আর টিচার্স মানে কি বাবা আমরা তাহলে আগেরটা পর এক সো অংশটা কমপ্লিমেন্ট হলে নাউন বলবো আমরা দেখেন দিস ইজ মাই হাউস এটা আমার বাড়ি তাহলে মাই হাউস কোনটা এই যে দিস দিস কোনটা মাই হাউস তার মানে এটা কি কমপ্লিমেন্ট কেউ কেউ এটাকে বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে যদি বসে সেটা ইট ইজ বেস্ট এটা সবচেয়ে ভালো গাড়ি সবচেয়ে ভালো গাড়ি কোনটা এই যে ইট এইটা এইটা কোনটা সবচেয়ে ভালো গাড়িটা তার মানে ভারবেন আগেরটা এবং পরেরটা এক্ষেত্রে পরের অংশটাকে বলা হবে কমপ্লিমেন্ট এবং দেখেন এখানেও একগুচ্ছ ওয়ার্ড আছে সাবজেক্ট ভার্ভ একসাথে নাই তাই এটাও একটা নাউন ফ্রেজ যেই ভার্বটা আগের এবং পরের অংশকে যুক্ত করে সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব কারণ সে দুটোকে যুক্ত করছে বা লিঙ্ক করছে তাই এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব হ্যাঁ আবার ওই যে আমেরিকান ব্যান্ড লিঙ্ক ইন পার্কের নাম বলব না আমরা এবার দেখেন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও কিন্তু নাউন বসে যেমন আপনি বলতে পারেন আই রিলাই অন আল্লাহ এই যে অন প্রেপেজিশনে পরে নাউন পড়ছে এইখানেও দেখেন উই ক্যান্ট রিলাই উইক ক্যান্ট রিলাই অন হার নলেজ আমরা তার জ্ঞানের উপর নির্ভর করতে পারি না এই যে অন একটা প্রেপেজিশন এরপরে যেহেতু এই ফ্রিজটা আছে একটা নন ফ্রিজ এবার দেখেন সিজ ডিপলি থিংকিং বাউট সে খুব গভীরভাবে চিন্তা করতেছে কি সম্পর্কে দ্য অ্যাক্সিডেন্ট অফ মেজর সিনহা মেজর সিনহার অ্যাক্সিডেন্ট সম্পর্কে এই যে দেখেন বাউট বা অ্যাবাউট যেটা বলেন এটা একটা প্রেপোজিশন এরপরে আমরা পাঁচ শব্দের একটা ফ্রেজ পেলাম প্রেপিশনের পরে বলে আমরা এটাকে নাউন ফ্রেজ বলবো ইনশাল্লাহ পারা যাবে তাহলে আসেন ডিটার্মিনারের পরে আমরা বলেছিলাম একটা ওয়ার্ড থাকলে নাউন হয় আর যদি একটা ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ হবে যেমন ওই সাম বাবা মনে আছে সাম কিন্তু একটা সংখ্যা সংখ্যা মানেই কি ডিটারমিনার এই যে দেখেন রেয়ার ইন্ডিয়ান বুকস দুষ্প্রাপ্য বা দুর্লভ ভারতীয় বই তাহলে দেখেন এখানে এক দুই তিন একগুচ্ছ ওয়ার্ড আছে সাবজেক্ট এবং ফাইনাল আট ভার্ভ একসাথে নাই তাই এইটা একটা ফ্রেজ এই ফ্রেজের অবস্থান এমন একটা জায়গায় ডিটারমিনারের পরে যেখানে কারা বসে নাউন বসে সো ডিটার্মিনারের পরের ফ্রেজটা নাউন ফ্রেজ হয় ওকে এগুলো একদম ড্যাম ইজি জিনিস আমরা যারা পারি না তাদের কাছে খুব টাফ আচ্ছা আসেন আমরা যদি পরের জায়গায় চলে যাই এবার বলা হচ্ছে যে অ্যাজেক্টিভের পরে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটা নাউন হয় আর যদি মাল্টিপল ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হয় তাহলে অ্যাজেক্টিভের পরের ফ্রেজটা নাউন ফ্রেজ হয় যেমন ওই সাম ইন্টারেস্টিং এই যে লেখার সময় আমরা লিখি ইন্টারেস্টিং কিন্তু উচ্চারণ হচ্ছে ইন্টারেস্টিং তা আমাদের জানা আছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে তাহলে ইন্টারেস্টিং শব্দটা একটা গুণ সো এটা একটা অ্যাজেকটিভ এবার দেখেন জাপানিজ জাপানি খেলনা জাপানিজ টয়েজ দুটো ওয়ার্ড আছে একগুচ্ছ ওয়ার্ড সাবজেক্ট এবং আর্ট ভার একসাথে নাই সো আপনি এটাকে বলবেন এইটা একটা নাউন ফ্রেজ একইভাবে দেখেন মাই কিউট ইয়াঙ্গার সিস্টার ওকে আমার কিউট ইয়াঙ্গার সিস্টার বা আমার কিউট বোন ওয়াজ লিভিং উইথ আস আমাদের সাথেই থাকতো আমার কিউট ছোট বোনটা আমাদের সাথে থাকতো তাহলে কিউট একটা অ্যাজেকটিভ এরপরে দেখেন এই যে ইয়াঙ্গার সিস্টার তার মানে অ্যাজেকটিভ পরের ফ্রেজ এত কথা হবে না সোজা কথা নাউন ফ্রেজ হৃদয় চন্দ্র দেব একটা আজীব প্রশ্ন করে ফেলছেন সেটা হচ্ছে নাউন ফ্রেজ কি কখনো জিরান্ড হতে পারে আচ্ছা ভাই জিরান্ড কয়টা ওয়ার্ড হয় জিরান্ড হয় একটা ওয়ার্ড আর ফ্রেজ হতে গেলে কয়টা ওয়ার্ড লাগে একাধিক ওয়ার্ড হ্যাঁ জিরান দিয়েও নাউন ফ্রেজ বানাতে পারবেন যেমন আপনি বলতে পারেন আপনি বলতে পারেন ক্যাচিং ইজ মাই প্রফেশন মাছ ধরা হলো আমার পেশা তাহলে ইজ ভার্বের পূর্বে ক্যাচিং ফিশ দেখেন ক্যাচিং কিন্তু জিরান এই যে শুরুতে আছে এই ফ্রেজটাও একটা নাউন ফ্রেজ ওকে আশা করি চন্দ্রদেব আপনার এক্সাম্পল পেয়ে গেছেন নাও এখন আমরা যেটা দেখব যে ডিটারমিনার এবং প্রেপিশনের মাঝখানে ডিটারমিনার এবং প্রেপিশনের মাঝখানে নাউন ফ্রেজ বসে এই যে দেখেন একটা এক্সাম্পল দ্য পুয়ার ফিউপ অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের গরিব গরিব মানুষেরা আর দ্য ওর অফ পভার্টি দারিদ্রতার সবচাইতে বেশি ভুক্তভোগী তাহলে দা হলো একটা আর্টিকেল বা ডিটারমিনার অফ হলো একটা প্রেপেজিশন এই যে মাঝখানের ফ্রেজটা কি হবে এটা আবার কি নাউন ফ্রেজ দ্য মেইন থিম অফ এই যে প্রেপোজিশন ডিটারমিনার এবং প্রেপজিশনের মাঝখানে আছে এইটাও নাউন ফ্রেজ এই তো মশাল লাভ মাঝে মাঝে প্রশ্ন করবেন হ্যাঁ না বুঝলে আমার বলবেন দেখেন আই হোপ নাউন ফ্রেজ নিয়ে ইহোকালে আর কখন সমস্যা হওয়ার সুযোগ নাই এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুই প্রেপোজিশনের মাঝখানে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে সেটা নাউন ফ্রেজ যেমন দেখেন ম্যানিফিউপ অফ দ্য স্মল ভিলেজ ইন দ্যাট উপজেলা সেই উপজেলার গ্রামের অনেক মানুষই আর হসপিটেবল বলতে পারেন ওই ওই উপজেলার গ্রামের অনেক মানুষই হচ্ছে গিয়ে অতিথি পরায়ন তো আমরা এত দূরে না যাই আমরা দেখতে পাচ্ছি অফ একটা প্রেপিশন ইন একটা প্রেপিশান এই যে এর মাঝখানে একটা ফ্রেজ আছে এখন আবার প্রশ্ন করেন না যে ভাই এটা কেন ফ্রেজ কারণ এখানে এক দুই তিন এক ওয়ার্ড আছে এতটুকু অংশে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ভ একসাথে নাই তাহলে এটা কি বাবা নাউন ফ্রিজ এইরকম দেখেন লর্ডস অফ এক্সাম্পলস ক্যান বি রিটেন হিয়ার অনেক অনেক উদাহরণ দেওয়া যাবে আশা করি ধরে ফেলছেন এখন আমরা দেখব যে নাউনের অ্যাপোজিশন হিসেবেও নাউন ফ্রেজ বসতে পারে যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি অনেক হয়তো রাগ করবেন সাকিবের নাম শুনলে উদাহরণ দিয়ে রেখেছি আর কি হ্যাঁ দেখেন সাকিব প্লে ইজ রিয়েলি ওয়েল সাকিব আসলেই ভালো খেলে এবার আমরা সাকিবের পরিচয় দিচ্ছি সাকিব এই সাকিবকে আওয়ার ক্যাপ্টেন এই যে সাকিব মানে আওয়ার ক্যাপ্টেন আওয়ার ক্যাপ্টেন মানে সাকিব এই যে দেখেন সাকিবের আমরা দ্বিতীয় পরিচয় দিলাম এইটাও কিন্তু একটা অ্যাপোজিশন ওকে একইভাবে দেখেন আমি বলতে পারি আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলাম এই যে একটা নাউন এবার আপনি বললেন যে ভাই দিনাজপুরের পরিচয় দেন তো একটু আমি বললাম কেন আ বিউটিফুল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ বাংলাদেশের একটা চমৎকার সুন্দর জেলা এই যে দেখেন আমি কিন্তু চ্যালেঞ্জের দিনাজপুর বাদ দিয়ে বলতে পারতাম আই ওয়াজ বর্ন ইন আ বিউটিফুল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ তাহলে সেম জিনিস এটা নিয়ে আর টেনশনের টেনশনের টেনশনে টেনশিতে হওয়ার কিছু নাই বুঝে ফেলেছেন ইনশাল্লাহ আমি এখানে আবারও লিখে দিই তাহলে এবার আপনার বোঝা হয়ে যাবে যে অ্যাপোজিশন এটাকে কেউ কেউ বলে হ্যাঁ হলো নাউনের দ্বিতীয় পরিচয় একটু আগেও বলেছি বাবা বলে আবারও দিলাম পরিচয় যা সাধারণত এই আমি সাধা লিখলাম শুধু যা সাধারণত কমা দ্বারা কমা দ্বারা পৃথক থাকে তাহলে এই যে দেখেন আমি বললাম সাকিব প্লে ইজ রিয়েলি ওয়েল সাকিব আসলেই ভালো খেলে সাকিবের পরিচয় দিলাম আমরা কী আওয়ার ক্যাপ্টেন আমি বলতে পারি আই লাভ রুপা আমি রূপারে ভালোবাসি আপনি বললেন রুপা আবার কে আমি বললাম কেন আ কিউট গার্ড একটা কিউট বাচ্চা একটা কিউট মেয়ে ওকে এইভাবে আপনি লিখতে পারবেন আপনার কাজ হচ্ছে কি এই যে আমার যে এক্সাম্পলগুলো দেখলেন এই এক্সাম্পলগুলো আপনাকেও নিজে নিজে প্র্যাকটিস করতে হবে দেখেন ফ্রেইস থেকে কিন্তু বিসিএসে প্রশ্ন আসে প্রাইমারিতে প্রশ্ন আসে ভার্সিটি অ্যাডমিশনে অহো রহ প্রশ্ন আসে সো এই জিনিসটা জীবনে একবার শিখবেন আর বারবার শিখতে হবে না তাহলে আমাদের নাউন ফ্রেজ শেষ এখন আমরা অ্যাজেক্টিভ ফ্রেজ নিয়ে কথা বলবো তো কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই অ্যাজেক্টিভ কাকে বলে তো আপনি আমি জেনে আসছি যে ওয়ার্ড নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাজেকটিভ বলে আমরা কি জানি যে যে ওয়ার্ড নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাজেকটিভ বলে এখন কেউ যদি বলে অ্যাজেকটিভ ফ্রেজ কাকে বলে আপনি বলবেন যে ফ্রেজ নাউন প্রনাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাজেকটিভ ফ্রেজ বলে খুব সহজ জিনিস যে ফ্রেজ কোন সেন্টেন্সে নাউন অথবা প্রণাউন সম্পর্কে তথ্য দেয় তাকে অ্যাজেক্টিভ ফ্রেজ বলে তবে অ্যাজেক্টিভ ফ্রেজের বেশিরভাগ ক্ষেত্রে একটা চরম বৈশিষ্ট্য আছে ধরেন এইটা একটা অ্যাজেকটিভ ফ্রেজ এই অ্যাজেক্টিভ ফ্রেজটা কার সম্পর্কে তথ্য দিবে নাউন অথবা প্রনাউন সম্পর্কে যদি এটা নাউন বা প্রণাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে সাধারণত এটা পরে বসবে অথবা যে নাউন বা প্রণাম সম্পর্কে তথ্য দিবে সেই নাউন বা প্রণাউনটার আগে বসবে তার মানে অ্যাজেকটিভ ফ্রেজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে যার সম্পর্কে তথ্য দেয় অধিকাংশ ক্ষেত্রেই সে তার ঠিক সামনে বসে অথবা তার ঠিক পেছনে বসে এটাই বলেছি যে সাধারণত অ্যাজেকটিভ ফ্রেজটি নাউন বা প্রণাম ঠিক পূর্বে বা পরে বসে সেই নাউন বা প্রণাম সম্পর্কে তথ্য দিয়ে থাকে আচ্ছা এখন আমরা যে জিনিসটা দেখব অ্যাজেক্টিভ ফ্রেজকে সাধারণভাবে আমরা বলতে পারি তিনটা স্ট্রাকচারে গঠন করা যায় অথবা আপনি বলতে পারেন অ্যাজেক্টিভ ফ্রেজকে চারটা স্ট্রাকচার দিয়ে গঠন করা যায় তাহলে আমরা অ্যাজেক্টিভকে তিনটা বা চারটা স্টাইলে শুরু করতে পারি অ্যাজেক্টিভের ফ্রেজের স্ট্রাকচার হচ্ছে তিনটা বা চারটা তাহলে আসেন আমরা অ্যাজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার দেখি যে লেখা আছে স্ট্রাকচার অফ অ্যাজেক্টিভ ফ্রেজ এটা এক নাম্বার স্ট্রাকচার সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের ঠিক সামনে অথবা পেছনে শুরু হবে প্রেপোজিশন দিয়ে শেষ হবে নাউন দিয়ে খেয়াল করেন শুরু হবে হবে দিয়ে দিয়ে শেষ নাউন প্রেপোজিশন যেমন দ্য বয় খেইম টু মি ছেলেটা আমার কাছে এসেছিল বাক্য শেষ এই বাক্যে কিন্তু কোনো সমস্যা নাই যে ছেলেটা আমার কাছে এসেছিল এখন আপনি জানতে চাচ্ছেন যে ভাই ছেলেটা যে আপনার কাছে এসেছিল তখন সেলেটার সাথে কি তার বাবা মাকেও ছিল সেলেটা সম্পর্কে একটু তথ্য দেন না আমি বললাম হাই হাই এটা তো কোনো ব্যাপারই না আসেন আমি একটু তথ্য দিই তাহলে দেখেন আমি বলতে পারি দ্য বয় ইজ এ নাউন উইথ হিজ মাদার তার মায়ের সাথে কেম টু মি আমার কাছে এসেছিল এই যে দেখেন বাবা উইথ একটা কি প্রেপোজিশন মাদার একটা কি নাউন তার মানে এতটুকু ফ্রেজ এই যে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে এবং যেই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে তার ঠিক পরেই বসে কিন্তু এটা সুতরাং এই ফ্রেজটাকে আমরা বলবো এটা একটা ফ্রেজ ফ্রেজ তাহলে শুরু হতে পারে দিয়ে শুরু শেষ হতে পারে নাউন দিয়ে ওকে আমি আরেকটা উদাহরণ দিতে পারি যেমন দেখেন শুধু এতটুকু বলতে পারতাম সুমি কেম হিয়ার সুমি এখানে এসেছিল তো আপনি জানতে চাচ্ছেন যে সুমি যখন এখানে এসেছিল তখন তার হাতে কি ছিল গলা এঁকিছিল পায়ে একই ছিল তো তখন পায়েরটা বললাম না সুমি নামের মেয়েটা সম্পর্কে আমরা একটা তথ্য দিতে পারি উইথ আ পার্স অ্যাট হার হ্যান্ড হাতে একটা পার্স নিয়ে সুমি এখানে এসেছিল তাহলে এই যে হাতে একটা পার্স সহ বা হাতে একটা পার্স নিয়ে এতটুকু তথ্য কার এই যে সুমি সম্পর্কে তার মানে এই ফ্রেজটা সুমি সম্পর্কে তথ্য দিচ্ছে তাহলে যেই ফ্রেজটা নাউন সম্পর্কে প্রণাউন সম্পর্কে তথ্য দেয় সেটা অবশ্যই একটা অ্যাজ ফ্রেজ কেন অ্যাজ একটি এই যে দেখেন শুরু হয়েছে প্র্যাপজিশন দিয়ে শেষ হয়েছে নাউন দিয়ে আবার দেখেন চাইলে আমরা এই যে উইথ পার্স অ্যাট হার হ্যান্ড এটা চাইলে আমরা সুমির পরেও লিখতে পারতাম তবুও এটা অ্যাজ একটি হতো কারণ সুমি সম্পর্কে তথ্য দিচ্ছে তাহলে আপনি যদি কখনো দেখেন যে প্র্যাপিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ হওয়া কোনো ফ্রেজ নাউনের ঠিক আগে বা পরে থেকে ওই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে সেই ফ্রেজটাকে আপনি বলে ফেলবেন যে বাবা তুমি অ্যাজ ফ্রেজ ওকে অ্যাজ একটি ফ্রেজের আমরা বলেছিলাম তিনটে স্ট্রাকচার তাহলে এক নাম্বার স্ট্রাকচার আমরা দেখলাম শুরু হয় প্রেপিশন দিয়ে শেষ হয় নাউন দিয়ে দুই নাম্বার যে স্ট্রাকচারটা এটা একটু খেয়াল করেন সাধারণত নাউন বা প্রোনাউনের ঠিক পরে বা আগে আগে বা পরে এটা শুরু হবে কি দিয়ে ভি থ্রি দিয়ে শুরু হতে পারে অথবা আইন যুক্ত একটা ভার্ভ দিয়ে শুরু হতে পারে শেষ হবে নাউন অথবা অ্যাডভার্ব দিয়ে তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি আইনজিযুক্ত ভার্ভ অথবা ভারের পাস পার্টিসিপাল ফর্ম দিয়ে শুরু শেষ হবে নাউন অথবা অ্যাডভার্ব দিয়ে এই ফ্রেজটাকে যদি নাউনের আগে বা পরে দেখেন তখন সেটাকে আপনি বলবেন অ্যাজ ফ্রেজ এটাকে প্রেপেজেশনাল ফ্রেজ বলা যাবে প্রেপেশনাল ফ্রেজই গিয়ে আমি একটা ডিটেলস দিচ্ছি মারাত্মক মজা পাবেন ইনশাল্লাহ তাহলে আসেন বাবা আপনারা যদি কখনো দেখেন আইনজীযুক্ত একটা ভার্ভ বা থার্ড ফর্ম এটা দিয়ে শুরু নাউন বা দিয়ে যদি কোনো ফ্রেজ নাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে আপনি আনডাউটেডলি সেটাকে ফ্রেজ বলবেন তবে এক্ষেত্রে তার আগে একটা নাউন বা প্রনাউন থাকতে হবে এবং এর পরেও একটা নাউন বা প্রনাউন থাকতে হবে আমরা আরেকটা উদাহরণ দেখি যেমন দেখেন আমরা এইভাবে বলতে পারতাম কিভাবে বলতে পারতাম দ্য খার্চ গাড়িগুলো আর কস্টলি গাড়িগুলো দামি দেখেন আমরা বলতে পারতাম দ্য খার্চ আর কস্টলি গাড়িগুলো দামি বাক্যটা এখানে শেষ হয়ে যেতে পারতো ধরে নেন আমাকে আনিফ ভাই অথবা মুস্তাফিজুর রহমান ভাই অথবা হাসান মাহমুদ ভাই জিজ্ঞেস যে ভাই গাড়িগুলো দামি বুঝলাম তা গাড়ি সম্পর্কে একটু তথ্য জানতো এই গাড়ি কোথা থেকে আমদানি করা কোথা থেকে নির্মাণ করা কোথা থেকে কালেক্ট করা তখন আমি বললাম ভাই দাঁড়ান আপনার তথ্য আমি আপনাকে দিচ্ছি তখন আমি বলতে পারি দেখেন দ্য কার্ডস মেড ইন জাপান এই যে দেখেন জাপানে প্রস্তুতকৃত গাড়িগুলো দামি তার মানে দেখেন এই যে কার নাউনের পরে মেইড আমরা জানি মেইক মেইড মেইড ভার্বের তিন নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে জাপান শব্দটা একটা নাউন এবং এই এতটুকু তথ্য আমরা কার সম্পর্কে পাচ্ছি গাড়িগুলো সম্পর্কে আমি তো আর জাপানে প্রস্তুতকৃত না তার মানে দেখেন এই যে ফ্রিজটা শুরু হলো ভিথ্রি দিয়ে শেষ হলো নাউন দিয়ে এই ফ্রেজটা তথ্য দিচ্ছে কার সম্পর্কে গাড়ি সম্পর্কে তাহলে গাড়ি একটা নাউন তাই এটা একটা ফ্রেজ এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো ভার বাসে ভাই আমরা তো বলেছি ভার বাসে কিন্তু এটা তো ফাইনাট ভাব না একসাথে সাবজেক্ট এবং ফাইনাট ভার্ভ থাকলে সেক্ষেত্রে আমরা ফ্রেজ না বলে ক্লস বলতাম ওকে ডান আচ্ছা তাহলে আসেন আমরা পরের একটা বাক্যে চলে আসি আইসো রুকাইয়া এই যে রুকাইয়া একটা মেয়ে আই সরুকাইয়া আমি রুকাইয়াকে দেখলাম এইবার রুকায়া সম্পর্কে তথ্য দিচ্ছি সিটি ন্যালোন একা বসে থাকতে তাহলে এই একা বসে থাকার যে তথ্যটা কার সম্পর্কে পাচ্ছেন সম্পর্কে এই যে রুকায়া সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি যে আমি যখন তাকে দেখলাম তখন সে একা একা বসে ছিল আচ্ছা এবার দেখেন আই হ্যাব রেড দ্য বুক আমি সেই বইটা পড়ছি এই যে নাউন এখানে শেষ করে দিতে পারতাম কিন্তু আমি এবার বই সম্পর্কে তথ্য দিচ্ছি আই হ্যাব রেড এটা রিড না কিন্তু রেড ভার্বের তিন নাম্বার এবং সেকেন্ড ফর্ম হলে রিডের উচ্চারণ হয়ে যায় রেড আই হ্যাভ রেড দ্য বুক আমি সেই বইটা পড়েছি এখানে বাক্য শেষ হইতে পারতো এবার বই সম্পর্কে তথ্য দিচ্ছি আমরা রিটেন বাই হুমান আহমেদ যেটা হুমান আহমেদ কর্তৃক লেখা এই যে দেখেন ভি থ্রি দিয়ে শুরু নাউন দিয়ে শেষ সো এইটাও মণি পাওয়া সোনামণিটা অ্যাজেকটিভ ফ্রেজ তাহলে আশা করি ইনশাল্লাহ আজকের পর এই জায়গাগুলো দেখে আপনারা অ্যাজেকটিভ ফ্রেজ চিনতে সমস্যা হওয়ার কথা নয় তাহলে আমরা অ্যাজেকটিভ ফ্রেজের স্ট্রাকচার দেখলাম দুইটা সমস্যা কি জানেন আমরা আসলে প্র্যাকটিস কম করি তো বাবা আপনি যদি একটা রুল শিখতে গিয়ে ত্রিশ মিনিট ব্যয় করেন তার তিন গুণ ব্যয় করতে হবে আপনাকে ন্যূনতম গুণ। আপনাকে ব্যয় করতে হবে প্র্যাকটিস করতে গিয়ে এই যে দেখেন ফ্রিজের ক্লাস যদি দুই ঘন্টা করেন তাহলে মিনিমাম ছয় ঘন্টা একবারও যদি না করেন অন্তত চার ঘন্টা তো প্র্যাকটিস করবেন ঠিক আছে আপনাদের জন্য বেটার হবে তাহলে তাহলে আমরা দেখলাম নাউন বা প্রনাউনের পরে অথবা আগে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ হয় অ্যাজ ফ্রেজ হতে পারে আর একটা দেখলাম আইএনজি যুক্ত ভার্ব বা ভিত্রি দিয়ে শুরু নাউন বা অ্যাডভার্ব দিয়ে শেষ এখন আমরা দেখব লিঙ্কিং ভার্ব আমরা একটু আগে বলে ফেলেছি লিংকিং ভার্ব কি ওই যে মনে আছে তো সাবজেক্ট এবং ভার্বের পরের অংশটা যেটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এই দুটোকে যুক্ত করে যে তাকেই বলা হয় লিঙ্কিং ভার্ব যেমন আপনি যদি বলেন আই অ্যাম সিক আমি অসুস্থ এখানে আমি অসুস্থ অসুস্থই আমি তাহলে দুটোকে লিঙ্ক করছে কে এম তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ভ একইভাবে আপনি বলতে পারেন টিনা 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 লুকস কিউট 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 টিনাকে দেখায় এখানে মানেই অর্থাৎ যে কিউট সে আগেরটাকে এবং পরেরটাকে অর্থাৎ সাবজেক্টকে এবং কমপ্লিমেন্টকে এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয় যে লিঙ্ক করে সেটাই হলো লিঙ্কিং ভার্ভ এই যে দেখেন বাবা এই যে লিঙ্কিং ভার্বের পরে অ্যান্ড বার্ট অর দ্বারা যদি একাধিক অ্যাজেক্টিভ যুক্ত হয় সেইটাও অ্যাজেক্টিভ ফ্রেজ কিভাবে আসেন দেখে নেই যেমন আমরা বলতে পারি হুমায়ুন একটা মানুষের নাম ইজ সিক অ্যান্ড বিজি হুমায়ুন অসুস্থ এবং ব্যস্ত মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু অসুস্থ এবং ব্যস্ত না বলে আরও ভালো লাগতো আপনি যদি বলেন যে ধরে আজকে হুমায়ুন নামে একটা সেলের আমাদের ক্লাসে আসার কথা ছিল অফলাইন ক্লাসে সে আসে নাই তখন আমরা ধারণা করতেছি হুমায়ুন হয় অসুস্থ নয়তো ব্যস্ত হুমায়ুন ইজ সিক অর বিজি তাহলে এই যে দেখেন সিক একটা অ্যাজেকটিভ বিজি একটা অ্যাজেকটিভ দুটো অ্যাজেকটিভকে আমরা অর দ্বারা যুক্ত করেছি এইটা একটা অ্যাজেকটিভ ফ্রেজ একইভাবে আমি বললাম সে লুকস তাকে দেখায় তা তাকে কেমন দেখায় ক্ষয় ক্ষয় মানে হচ্ছে লাজুক অ্যান্ড কিউট তাকে ক্ষয় অ্যান্ড কিউট দেখায় এই যে লাজুক শব্দটা একটা অ্যাজেকটিভ এদেন কিউট খয় কিউট এটাও একটা খয় যেমন অ্যাজেকটিভ কিউট এটাও অ্যাজেকটিভ এই যে দুটো অ্যাজেকটিভ অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে গেছে এবং কয় অ্যান্ড কিউট বলতে কিন্তু তাকেই বোঝাচ্ছে সো এটা কমপ্লিমেন্ট হলেও ওই যে একাধিক অ্যাজেকটিভ অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যাজেকটিভ ফ্রেজ বলবো আশা করি বুঝে ফেলেছেন ইনশাল্লাহ আমরা এই তিনটা জায়গা দেখে ফেললাম যে জায়গাগুলোতে অ্যাজেকটিভ ফ্রেজ বসতে পারে তাহলে আসেন আমরা এখন একদম দুনিয়ার সবচাইতে সহজ ফ্রেজগুলোর মধ্যে অন্যতম একটা সহজ জিনিস যেটা সেটা হচ্ছে ভার ফ্রেজ বা ভার্বাল ফ্রেজগুলো আমরা দেখব মাথায় রাখবেন আপনি যদি কখনো দেখেন যে এক গুচ্ছ ওয়ার্ড একত্রিতভাবে ভার্ভের কাজ করতেছে সেটাই ভার ফ্রেজ অনেকে বলে যে স্যার আমি চিনব কীভাবে এই যে আমি লিখে দিচ্ছি চে উ তা দাদা চে উ মানে কি চে উ মানে হলো চেনার উপায় কেমনে চিনবো আমরা এটা একটু দেখি চেনার উপায় হলো সাধারণত সাধারণত একটা ফাইনাইট থাকে প্লাস এর সাথে যা খুশি তা থাকুক কিচ্ছা শেষ তাহলে কি বললাম বাবা সাধারণত একটা ফাইনাইট ভার্ব থাকবে এর সাথে যে কোনো কিছু যুক্ত থাকতে পারে এর সাথে আর একটা ভাব যুক্ত থাকতে পারে মূল ভাব যুক্ত থাকতে পারে প্রাইপিশন যুক্ত থাকতে পারে দুইটা প্রাইপিশন যুক্ত থাকতে পারে সোজা কথা ফাইনাইট ভার্বের সাথে যদি কোনো কিছু যুক্ত থাকে এবং তারা যদি সম্মিলিতভাবে ভার্বের কাজ করে তাহলে সেটাই ফ্রেজ যেমন আমরা এখানে একটা বাক্য লিখে রেখেছি ইউ এই বাক্যটার বাংলা হলো তোমার একটা বই থাকা উচিত ছিল আপনি যদি কাউকে কোনো কিছু বলেন যে তোমার এটা থাকা উচিত ছিল ওইটা থাকা উচিত ছিল থাকা উচিত ছিল ইংরেজি হচ্ছে যার থাকা উচিত তার নাম লিখবেন বা সেই সাবজেক্টটা লিখবেন প্লাস শুড হ্যাভ হ্যাড লিখতে হবে এরপরে যেটা থাকা উচিত সেটা যেমন আপনি যদি কাউকে বলেন যে দোস্ত তোর কমন সেন্স থাকা উচিত ছিল তাহলে বলবেন ফ্রেন্ড ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ হ্যাড কমন সেন্স আ লিটল বিট অফ কমন সেন্স আপনি যদি বলেন তোমার একটা গাড়ি থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড এ কার আপনি যদি বলেন যে সুমন স্যারের দুইটা বাড়ি থাকা উচিত ছিল তাহলে বলবেন সুমন স্যার বা সুমন শুড হ্যাভ হ্যাড টু হাউজেস ওকে আচ্ছা তাহলে দেখেন এই যে এখানে একসাথে ভার্ব শুড একটা ভার্ভ সাথে আরো যুক্ত আছে এইটাই ফ্রেজ একইভাবে আপনি বলতে পারেন ইউসুপ ইজ রাইটিং আন গ্রামার ইউসুক গ্রামারের উপর একটা বই লিখছে এই যে দেখেন এই যে একটা ফাইনাল ভার্ভ বা অক্সুলারি ভার এর সাথে আরেকটা একটা আছে এইটাই একটা ভার ফ্রেইজ তো ভার ফ্রেজ খুব সহজ তাহলে আমরা নাউন ফ্রেজ দেখলাম আজ একটি ফ্রেজ দেখলাম ভার ফ্রেজ দেখলাম সহজভাবে দেখে নিচ্ছি কনজাংশন ফ্রেজ কোনগুলো এটাকে কেউ কেউ কনজাংশনাল ফ্রেজও বলে হ্যাঁ কনজাংশন ফ্রেজ বা কনজাংশনাল ফ্রেজ এই একটা ফ্রেজ বোঝাবুঝির তেমন কিচ্ছু নাই ঠাড়া মুখস্থ করবেন তা একটা ছোট্ট বিষয় বলে রাখি আমরা জানি যে কনজাংশনের কাজ হচ্ছে সাধারণত দুটো ওয়ার্ডকে দুটো ফ্রেজকে দুটো ক্লসকে দুটো সেন্টেন্সকে যুক্ত করা এটাই তো কনজাংশনের কাজ যদি এই কাজটা কোনো ফ্রেজ করে ফেলে তাহলে সেই ফ্রেজটাকে আপনি বলবেন কনজাংশন ফ্রেজ তো এই কনজাংশন ফ্রেজগুলো মুখস্থ করে ফেলেন আপনার জন্য বেটার হবে আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি এই যে অ্যাজ ইফ আবার আসিফ বললেন না অ্যাজ দো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ সোন অ্যাজ অ্যাজ অ্যা রেজাল্ট নট অনলি বার অলসো আই অর না নট অ্যান্ড নট বাট নট সো দ্যাট ইন অর্ডার দ্যাট নো সোনার দেন হার্ডলিভ হেন স্কারস লিভ হেন অ্যাটসেট্রা এই যে দেখবেন এরা সবসময় দুটো দুটো ওয়ার্ল্ড দুটো প্লস দুটো ফ্রেজ দুটো সেন্টেন্সকে যুক্ত করে তাই এই ফ্রেজগুলো হচ্ছে আপনার নিঃসন্দেহে কনজাংশন ফ্রেজ যেমন দেখেন উই ইট এইটা একটা সেন্টেন্স আমরা খাই আবার দেখেন উই ক্যান সারভাইভ আমরা বেঁচে থাকতে পারি এইটাও একটা সেন্টেন্স এই যে দুটো আলাদা সেন্টেন্সকে যুক্ত করেছে কে সো দ্যাট তাই এইটা হলো একটা কনজাংশন ফ্রেজ একইভাবে সে প্রিটেন্ডেড সে ভান করেছিল সে ভান করেছিল অ্যাজ ইফ অ্যাজিফ মানে হলো এমন যেন এমন ডট ডট যেন সে এমন ভান করেছিল যেন ক্যাটরিনা কেফ সে এমন ভাব নিল যেন সে ক্যাটরিনা ওকে তাহলে এই যে আগের সেন্টেন্স পরের সেন্টেন্স যুক্ত করছে কে অ্যাজিফ তাহলে এইটাও হলো একটা কনজাংশন ফ্রেজ একইভাবে দেখেন আই এবং হি দুটোকে যুক্ত করলো কে অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে এটাও একটা কি বাবা কনজাংশন ফ্রেজ সো বেটার হবে বেটার হবে গিয়ে আপনি যদি এই তালিকাগুলো মুখস্থ করে ফেলতে পারেন তাহলে ইনশাল্লাহ কনজাংশনে আপনি আর আটকাবেন না এইবার আসেন আমরা দেখব ইন্টারজেকশন ফ্রেজ এই ইন্টারজেকশন ফ্রেজগুলোকে কেউ কেউ ইন্টারজেকশনাল ফ্রেজও বলে এই ফ্রেজ হচ্ছে দুনিয়ার সবচাইতে সহজ ফ্রেজ দাদা হ্যাঁ এই যে আমি এখানে লিখে দিচ্ছি উ দ্যাট মিন্স চেনার উপায় কীভাবে চিনবেন যখন কোনো একটা ফ্রেজের সাথে সাইন অফ এক্সক্লেমেশন বা আবেগ সূচক চিহ্ন থাকবে অনেকে এটাকে সূচক চিহ্ন বলেন এটা হচ্ছে আবেগ সূচক চিহ্ন যখন একটা ফ্রেজের সাথে ক্লজের সাথে না কিন্তু যখন একটা ফ্রেজের সাথে আবেগ সূচক চিহ্ন থাকে তখন আমরা এই ফ্রেজটাকে ইন্টারজেকশন ফ্রেজ বলি যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ও মাই গস এ ও মাই গডের আরেকটা ফর্ম হচ্ছে ও মাই গস ঠিক আছে ও মাই গস ও মোর আল্লাহ হাই হাই রে শি ইজ নট হিয়ার সে এখানে নাই তাহলে দেখেন তো এইটা একটা ফ্রেজ কিনা আমরা দেখি এক দুই তিন একগুচ্ছ ওয়ার্ড আছে এই একগুচ্ছ ওয়ার্ডে একই সাথে সাবজেক্ট এবং ফাইন ভার্ব নাই তাই এইটা একটা ফ্রেজ এই ফ্রেজের পরে দেখেন তো একটা সাইন অফ এক্সক্লেমেশন পেয়েছেন কি না পেয়ে গেছেন তাহলে এইটাই হলো দাদা ইন্টারজেকশন ফ্রেজ একইভাবে দেখেন আপনি যদি বলেন হোয়াট ফিরি দেখেন সাবজেক্ট আর ফাইন ভার্ভ নাই তাহলে এটা একটা ইন্টারজেকশন ফ্রেজ হাউ টেরিবল কি ভয়ংকর এটাও একটা ইন্টারজেকশন ফ্রেজ এবার আমি আপনাদেরকে একটা বাক্য লিখে দিচ্ছি আপনারা বলবেন এই বাক্যে ইন্টারজেকশন ফ্রেজ আছে নাকি নাই হোয়াট আ ফুল আই এম এটা যদি ইন্টারজেকশন ফ্রেজ হয় তাহলে লেখেন ইয়েস আর যদি না হয় তাহলে লেখেন নো পাঁচজন মানুষ ইয়েস লিখে ফেলছেন এই যেই পাঁচজন ইয়েস লিখেছেন তারা সবাই বাবা ভুল লিখেছেন কারণ এইটা কোনোভাবেই ফ্রেজ না কেন না কারণ আমরা জানি একগুচ্ছ ওয়ার্ড সেখানে যদি সাবজেক্ট আর ফাইন ভার্ভ থাকে এই যে দেখেন একটা সাবজেক্ট আছে আর এটা দেখি টেন্স চেনা যায় একটা ফাইনট ভার্ব আছে তাই এইটা ফ্রেজ নয় এটা তো বাবা ক্লজ এখানে খেয়াল করেন এখানে কিন্তু সাবজেক্ট আর ফাইন আর্ট আছে দেখছেন আবেগে কি একটা অবস্থা হলো হ্যাঁ পরীক্ষার খাতায় এরকম ভুল করে দিয়ে আসার পর যদি বলেন ইশিরে আবেগ কাজ করছিল বিবেক কাজ করে নাই তাহলে তো বিপদ তাহলে দেখেন আমরা কিন্তু পাঁচটা ক্যাটেগরির বা পাঁচ রকমের ফ্রেজ শিখে ফেলেছি নাম্বার ওয়ান নাউন ফ্রেজ নাম্বার টু অ্যাজেকটিভ ফ্রেজ নাম্বার থ্রি ভার ফ্রেজ নাম্বার ফোর কনজাংশন ফ্রেজ নাম্বার ফাইভ ইন্টারজেকশন ফ্রেজ তার মানে আমরা পাঁচটা ফ্রেজ শিখে ফেলেছি এখন বাকি আছে দুইটা তাহলে অ্যাডভার্ব ফ্রেজ বা ফ্রেজলিশনাল ফ্রেজ ফ্রেজ বা প্রেপিশনাল ফ্রেজ তাহলে আসেন আমরা ওই জায়গাটায় চলে যাই এবং শেষের দিকে গিয়ে মনে করেন মারাত্মক মজা পাবেন তাহলে আমরা এখন দেখব অ্যাডভার্ভ ফ্রেজ আপনাকে কেউ যদি বলে অ্যাডভার্ভ ফ্রেজ কাকে বলে আপনি বলবেন যে ফ্রেজ কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে তো অ্যাডভার্ভের কাজ কি অ্যাডভার্ভের কাজ হচ্ছে সাধারণত কোনো ভার ম্যাজেকটিভ অপর একটা অ্যাডভার্ভ ইত্যাদি সম্পর্কে তথ্য দেওয়া তাহলে যদি কোনো ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে আপনি সেটাকে অ্যাডভার্ব ফ্রেজ বলবেন এখানে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে আমাকে খেয়াল করতে হবে খেয়াল করেন এইটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ চেনার বেস্ট উপায় তবে এখানে আরেকটা বিষয় আছে হ্যাঁ সেটা আমি লিখে দেই অনেকের মেজাজ মারাত্মক খারাপ হবে এই যে লিখে দিলাম চেনার উপায় শুরু হয় প্রেপোজিশন দিয়ে শেষ হয় নাউন দিয়ে এখন বলবেন ভাইরে ভাই আপনি না বললেন যে অ্যাজেক্টিভ ফ্রেজ প্রিপিশন দিয়ে শুরু হয় নামন দিয়ে শেষ হয় এখন আবার কেন বলতেছেন যে দিয়ে শুরু হয় নাউন দিয়ে শেষ হয় এইটার মারাত্মক ব্যাখ্যা আছে আসেন এই ব্যাখ্যাটাই আমরা দেখব সাধারণত আপনি যদি ভারটাকে প্রশ্ন করেন কি দিয়ে প্রশ্ন করবেন আপনি প্রশ্ন করবেন কখন কোথায় কিভাবে কেন কখন কোথায় কিভাবে কেন কতটুকু কতক্ষণ ধরে কতক্ষণ যাবৎ কতক্ষণ পর্যন্ত কতবার এ এছাড়াও কার সাথে কোথা থেকে কি দিয়ে কাকে দিকে কাকে দিয়ে কোন দিকে ইত্যাদি দ্বারা যদি ভারকে প্রশ্ন করেন উত্তরে যেই ফ্রেস পাবেন সেটাই অ্যাডভার ফ্রেইস তো মাথায় রেখেন অ্যাডভার ফ্রেজ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুরু হয় প্রেপিশন দিয়ে শেষ হয় নাউন দিয়ে এখন ঝামেলা হলো একটু আগে আমরা দেখে আসলাম অ্যাজেক্টিভ ফ্রেজ ও প্রেপিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এখন অ্যাডভার্ট ফ্রেজ ও প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ কেমনে বুঝবো আসেন দেখে নেই তো এইটা দেখতে গেলে আমি আপনাদেরকে কয়েকটা বাক্য লিখে দেখাই তাহলে আপনাদের জন্য বেশি সুবিধা হবে আচ্ছা আমি একটা বাক্য লিখতেছি আমি লিখলাম আই এম এতটুকুর বাংলা কি এটার বাংলা দুটো হতে পারে আমি হই একটা আর একটা হলো আমি আসি ধরেন আমি বললাম যে আই এম এখানে এম এর বাংলা হলো আছি। এইবার আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আপনি আছেন খুব ভালো কথা কোথায় এইবার আমি বললাম উত্তরে আমি বললাম খেয়াল করেন শুধু ইন হলে প্রেপোজিশন শুধু ঢাকা হলে নাউন কিন্তু যখন ইন ঢাকা বলেছি এইটা হয়ে গেছে ফ্রেজ এখন দেখেন এটা কিন্তু প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এখন আপনাদেরকে একটা বিষয় বলছিলাম আপনারা খেয়াল করেন নাই সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ হ্যাঁ এইটা অ্যাজেক্টিভ ফ্রেজ যদি হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই নাউনের পরে থাকতে হবে অথবা নাউনের আগে থাকতে হবে দেখেন ইন ঢাকা এইটা কিন্তু নাউনের পরে নাই বরং কোথায় আছে ভার্ভের পরে আছে অন্যদিকে দেখেন আমরা যদি এটাকে এভাবে লিখতাম ইন ঢাকা এইবার আপনি একটু খেয়াল করেন এখানে ইন একটা ঢাকা একটা নাউন কোথায় বসছে নাউনের পরে বসছে এখন পর্যন্ত আমি ভার বানাই নাই দেখেন দ্য পিপল ইন ঢাকা ঢাকার মানুষ বা ঢাকার মানুষেরা এই দেখছেন তো এটা কোথায় বসছে নাউনের পরে বসছে এবং নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে মানুষ তার কোথাকার মানুষ ঢাকার মানুষ এখন পর্যন্ত আমি ভার লিখেই নাই সো এইটা কিন্তু অ্যাজেক্টিভ ফ্রেজ তাহলে দেখেন এখানেও ইন ঢাকা এখানেও ইন ঢাকা এক নাম্বার বাক্যের ইন ঢাকা হলো অ্যাডভার্ট ফ্রেইজ দুই নাম্বার বাক্যের ইন ঢাকা হল এজ একটিভ ফ্রেইস দ্য ঢাকা ঢাকার মানুষেরা আর নট অলওয়েজ ফ্রেন্ডলি সময় বন্ধুত্বপূর্ণ নয় কথার কথা আর কি এতটুকু কি বোঝা গেছে এখন আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দেবো আপনারা মার্ক করবেন কোনটা কী ধরেন আমরা লিখলাম দ্য টেবল আপনারা বলবেন অন দ্য টেবল কি আরেকটা হচ্ছে দ্য টেবল ইজ ব্লু এবার আপনারা সি এবং ডি এই দুটো প্রশ্নের উত্তর কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে তাহলে দেখেন আমরা যদি এটাকে এভাবে বলি দ্য বক্স ইজ বক্সটা আসে আপনি ভারটাকে প্রশ্ন করেন তো যে ভাইয়া আছে কোথায় আছে তাহলে ভার্ভকে কোথায় প্রশ্নের উত্তর আমরা পেলাম অন দা টেবিল যেহেতু সম্পর্কে তথ্য দিচ্ছে তাহলে এটা অন্যদিকে দেখেন বক্স এটা নাউন আমি এখন পর্যন্ত ভার্ভের ভার্ভের জায়গাটাতে যাই নাই হৃদয় ভাই তো ধন্যবাদ দ্য বক্স কোন বক্স অন দ্য টেবিল টেবিলের উপরের বক্স তার মানে এটাও প্রেপেজেশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ কিন্তু এতটুকু অংশ নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে তাহলে মনি এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ এই তো মাশাআল্লাহ আপনারা ধরে ফেলছেন খুব ভালো লাগতেছে হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন আমরা কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছি মারাত্মক মজা পাবেন জাস্ট একটু ওয়েট করেন এইবার দেখেন আমরা এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছি হি মেট সে দেখা করেছিল মি আমার সাথে এইবার এরপরে লেখা আছে ইন দা মর্নিং সকালবেলা তাহলে দেখেন তো এটা কি আমি সকালবেলা আমি তো সকালবেলা না এখানে তার দেখা করার সময়টা সকালবেলা তাহলে ভারকে প্রশ্ন করেন সে আমার সাথে দেখা করেছিল কখন দেখা করেছিল ইন দা মর্নিং দিয়ে দিয়ে শুরু নাউন শেষ আবার দেখেন টু জাপান জাপানে গিয়েছিল টু ডেজ এগো দুই দিন আগে এখন দেখেন তো এই দুই দিন আগে কি জাপান সম্পর্কে তথ্য দিচ্ছে নো নাউন সম্পর্কে তথ্য দেয় নাই বরং তার ওয়েট বা যাওয়া সম্পর্কে তথ্য দিচ্ছে এই যে হেনা জাপানে গিয়েছিল কখন গিয়েছিল টু ডেস এগো এইটাও একটা অ্যাডভার ফ্রেজ এখন আমি যদি বলি আই উইল গো আমি যাব তো আমরা জানি ভার্ককে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে অবজেক্ট পাওয়া যায় আর অবজেক্ট হলে সেটা নাউন হয় এখন দেখেন আই উইল গো আমি যাব আপনি প্রশ্ন করেন তো আমি যাব কাকে যাব হয় না আমি যাব কি যাব তাও হয় না কিন্তু যদি প্রশ্ন করতেন যে ভাই তুমি কোথায় যাবে উত্তরে বললাম টু হিজ হাউস এই যে দেখেন ভার্ভের পরে প্রেপিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ অ্যাডভার ফ্রেজ ওকে আর এটা তো আমরা একটু আগে দেখেছি তার মানে আমাদের অ্যাডভার ফ্রেজও শেষ এখন বাকি থাকলো এখন আমাদের বাকি থাকলো কোনটা এখন আমরা প্রেপেজিশনাল ফ্রেজ নিয়ে কথা বলবো এইবার আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু হালকা লোড়ে চড়ে বসেন হ্যাঁ একটু গা আর মোড়া দিয়ে নেন কারণ এখন যে আলোচনাটা হবে এটা দেখার জন্য আপনি হয়তো পুরোপুরি প্রস্তুত না এখানে একটু ঝামেলা আছে আসেন ঝালেমাটা কি আমরা একটু দেখে নেই কি বলা হচ্ছে দেখেন ফ্রেজ ফ্রেজ কোন একটা সেন্টেন্সে কাজ করে তো প্রেপোজিশনাল ফ্রেজ কাকে বলে বা কিভাবে শুরু হয় এটা আমরা একটু দেখে নেব দেখেন মাথায় রেখেন প্রেপোজিশনাল ফ্রেজ দুটো ওয়েতে বা দুটো ক্যাটেগরিতে শুরু হইতে পারে তাহলে যেই ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রেপোজিশন দিয়ে শেষ হয় সেটা একটা প্রেপেশনাল ফ্রেজ এইটা আমরা কম বেশি সবাই টুকটাক জানি দুই নাম্বার এইখানে অনেকের মেজাজ খারাপ হবে প্রেপিশনাল ফ্রেজ দুই নাম্বার যে স্ট্রাকচারটা এটা প্রেপোজিশন দিয়ে শুরু হয় নাউন দিয়ে শেষ হয় এবং এখন মেজাজটা কেমন খারাপ লাগে বলেন তো যে ভাই এর চরিত্র এত খারাপ কেন এই যে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এটার ক্যারেক্টার এত খারাপ কেন ও কেন এক এক সময় এক এক রকম আচরণ করে তাই না এইটা আমরা দেখব এখন তাহলে যেই ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এটাও প্রেপোজিশনাল ফ্রেজ আর যেটা প্রেপোজিশন দিয়ে শুরু প্রেপোজিশন দিয়ে শেষ সেটাও প্রেপোজিশনাল ফ্রেজ এখন বলতে পারেন তাহলে ডিফারেন্সটা কি পার্থক্যটা কি এখানে পার্থক্যটা হলো মাথায় রাখবেন এরা এরা মানে কারা যারা প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ মনোযোগ সহকারে দেখেন এইখানে টুইস্ট আছে এরা অ্যাজেকটিভ অথবা অথবা তার মানে তিনটার যে কোনো একটা এর কাজ করে এইখানেই মজা খেয়াল করেন এই যে দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এরা এরা দেখেন মাঝে মাঝে কাজ করে অ্যাজেকটিভ যখন অ্যাজেকটিভ কাজ করে তখন অ্যাজেকটিভ আমি আপনাকে পড়ায় আসছি মাঝে মাঝে কাজ করে অ্যাডভার্বের এটা আমি অ্যাডভার্ভে আপনাদেরকে পড়িয়েছি আবার মাঝে মাঝে কাজ করে

আই উইল গো আমি যাব আমি যাব আপনি প্রশ্ন করেন তো ভাই যে ভাই কোথায় যাবেন উত্তর আসতেছে টু হিজ হাউস এটা কিন্তু একটা অ্যাডভার ফ্রেজ এটা একটা অ্যাডভার ফ্রেজ। এখন আমি তো একটু আগেই বললাম প্রেপেশন দিয়ে শুরু নাওন দিয়ে শেষ এটা অ্যাডভার্ভের কাজে করতে পারে তখন আপনি এটাকে বলতেছেন এইটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ অপশনে প্রেপজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্ভ ফ্রেজ দুটোই যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ভ নেব আসেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখাই আপনারা বোর্ডে যেই সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন এইটা টোয়েন্টি এইট বিসিএস অর্থাৎ আঠাশতম এ এই প্রশ্নটা আসে আঠাশতম বিসিএস এর আসা এই প্রশ্নটা অনেক বই আমি স্পেশালি চল্লিশতম বিসিএস পর্যন্ত যখন আমি বিসিএস এর ক্লাস স্পেশালি মানে বিভিন্ন কোচিংগুলোতে বেশি বেশি নিতে যেতাম তো দেখেন চল্লিশতম বিসিএস পর্যন্ত অনেক বই এই প্রশ্নের উত্তরটা রং দেয়াছিল ছিল চল্লিশতম পর থেকে আমি দেখতেছি আমি বইয়ের নাম বলতেছি না এটাকে মোটামুটিভাবে কারেক্ট করে তারা আনসার দিচ্ছে বাট চল্লিশতম এর আগ পর্যন্ত পুরনো যে বইগুলো সেখানে আপনি যদি দেখেন তাহলে দেখবেন তারা এটাকে তারা এটাকে নাউন ফ্রেজ বলছে যেটা জঘন্য অপরাধ অনেক বই এখনও এটাকে নাউন ফ্রেজ বলে ভাই ভার্ভের পরে নাউন হইতে গেলে অবজেক্ট বা কমপ্লিমেন্ট হতে হয় আদার তো হবে না আমরা মানে কি বাস বাস মানে কি আমরা না তাহলে আসলে আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি যেমন দেখেন এখানে উই হলো সাবজেক্ট আর ওয়েটিং হলো ভার উই আর ওয়েটিং আমরা অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি তো আপনি যদি প্রশ্ন করেন ভারটাকে যে ভাই আমরা যে অপেক্ষা করছি তা কেন অপেক্ষা করছি উত্তর আসতেছে ফর দ্য বাস তো আমরা জানি ভার্ভকে কেন দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ফ্রেজটা পাওয়া যায় সেটা অ্যাডভার ফ্রেজ হয় খেয়াল করেন তাহলে বাবা উই আর ওয়েটিং আমরা অপেক্ষা করছি কেন অপেক্ষা করছি বাসের জন্য তাহলে ভার্ভকে কখন কোথায় কিভাবে কেন প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায় এখন গিটুরা লাগছে কোন জায়গায় এতে অ্যাডভার্ব নাই বিতে অ্যাডভার্ভ নাই সিতে অ্যাডভার্ভ নাই ডিতেও অ্যাডভার্ব নাই যেহেতু অ্যাডভার্ব নাই তাহলে আপনাকে আমাকে দেখতে হবে অ্যাডভার্ভের কাজ করে এমন কিছু আছে কি না তো দেখেন তো বাবা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম না যে যদি কোনো ফ্রেজ প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ হয় এইটা হলো মূলত একটা মূলত একটা প্রেপজিশনাল ফ্রেজ কি ফ্রেজ প্রেপজিশনাল ফ্রেজ তবে এই প্রেপোজিশনাল ফ্রেজটা অ্যাজেক্টিভও হতে পারে অ্যাডভার্বও হতে পারে প্রেপোজিশনও হতে পারে তাহলে বাবা যেটা বলতেছিলাম প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ হওয়া ফ্রেজটা প্রেপোজিশনাল ফ্রেজ যেটা অ্যাডভার্বের কাজ করতে পারে আপনি চিন্তা করে দেখেন আঠাশতম এ হ্যাঁ আমরা তো সাধারণত বলি চল্লিশতম বিসিএস থেকে কোশ্চেনগুলোকে টাফ করা শুরু করছে আঠাশতম বিশিএস এ কোন লেভেলের স্মার্ট একটা কোশ্চেন আসছে আপনি চিন্তা করে দেখেন এখানে যেহেতু অপশনে অ্যাডভার্ভ নাই আর আমরা জানি প্রেপিশনাল ফ্রেজ অ্যাডভার্ভের কাজ করে তাই আমরা সি নাম্বারটাকে কারেক্ট ধরবো তবে অপশনে যদি অ্যাডভার্ভ ফ্রেজ থাকতো তখন আর প্রেপিশনাল ফ্রেজ নিতাম না তাহলে এই হলো গিয়ে আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ দ্যাট মিনস উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড অল দ্য অল দ্য আমরা ইন্টারজেকশন ফ্রেজ সব শেষ করছি এইবার দেখেন আমরা এতক্ষণ যা শিখছি সেটারে আমরা খুব মজায় মজায় টেকনিক্যালি এখন কিছু চমৎকার জিনিস দেখব দেখেন আপনারা মাথায় রাখেন খুব গুরুত্বপূর্ণ নোট ভাই মারাত্মক 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 গুরুত্বপূর্ণ নোটটা কি মাথায় রাখবেন ফ্রেজ শনাক্ত করার ক্ষেত্রে আন্ডারলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ কারণটা কি কারণ আন্ডারলাইনটিকে আন্ডারলাইনটিকে পরে লিখলে আন্ডারলাইনটিকে একটু আগে বা পরে লিখলে ফেইসটি পরিবর্তন বা পরিবর্তিত হয়ে যেতে পারে ওকে এইটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা কথা দেখেন এখন আমরা যেই টেকনিকগুলো দেখবো বা যেই প্রশ্নগুলো দেখব এই প্রশ্নগুলো যদি আপনি সলভ করতে পারেন বা যদি প্রশ্নগুলোও দেখেন ইনশাল্লাহ ইহুকালে আপনারা কেউ কখনোই ফ্রিজে আটকাইতে পারবে না আটকায় রাখতে পারবে না তাহলে মাথায় রেখেন ফ্রেশ শনাক্ত করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইন একটু আগে পরে দিলে ফ্রেজটা চেঞ্জ হয়ে যেতে পারে তাহলে দেখেন এই যে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ দ্য লিস্ট ইন মাই হ্যান্ড এতটুকুর বাংলা হলো আমার হাতের লিস্টের সবচেয়ে উপরে থাকা ইয়াং লোকটা বা কচি লোকটা তাহলে খেয়াল করেন আমার হাতের লিস্টের সবচেয়ে উপরে থাকা ইয়াং লোকটা বা কচি লোকটা হলেন শেফ কিন্তু হ্যাঁ শেফ অফ হোল এরিয়া তাহলে দেখেন আমার হাতের লিস্টের সবচেয়ে উপরে থাকা যে ইয়াং লোকটা বা যুবকটা তিনি হলেন আমাদের পুরো এলাকার সমগ্র এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ শেফ বা রাঁধুনি এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাবা যে দ্য ইয়াং ম্যান অন দ্য টপ অফ ফ্রেজ এখন অনেকে চিন্তা করবে ভাই এটা এটা কি ফ্রেজ কিনা আমরা আগে দেখি দেখেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একগুচ্ছ ওয়ার্ড আছে এই একগুচ্ছ ওয়ার্ডে একসাথে সাবজেক্ট আছে বলতে পারেন কিন্তু ভারত নাই তাই এটা একটা ফ্রেজ এখন আপনারাই বলেন তো এই ফ্রেজটা কোথায় বসেছে অবশ্যই নাউন ফ্রেজ কারণ আমরা জানি সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে তাহলে এটা যেহেতু সাবজেক্ট তাই নাউন ফ্রেজ সুইটি রায় ফেলেছেন ভার্বের আগে ধন্যবাদ এইবার দেখেন আমি কিন্তু একটু একটু আগে আগে বলেছি আপনাকে আন্ডারলাইন বা পরে লিখলে ফ্রেজ চেঞ্জ হয়ে হয়ে যায় যায় হ্যাঁ পারে পারে নাও অবশ্য এবার দেখেন আগের বাক্যে দা থেকে ইয়াং মানে দা থেকে শুরু করে হ্যান্ড পর্যন্ত পুরোটাই আন্ডারলাইন ছিল বাট পরের বাক্যে আমরা দাটার নিচে আন্ডারলাইন করি নাই এইবার আমাদের আন্ডারলাইনটা শুরু হয়েছে ইয়াং থেকে শেষ হয়েছে হ্যান্ডে গিয়ে এইবার আপনারা কে বলতে পারেন যে এটা কি ফ্রেজ এবারও রায় বলে ফেলছে নাউন ফ্রেজ কেন নাউন ফ্রেজ কারণ আমরা জানি দা হল একটা ডিটারমিনার বা আর্টিকেল আচ্ছা তাহলে দেখেন এর আগের যেই বাক্যটা বাক্যটা ছিল সেখানে দা থেকে একবার হ্যান্ড পর্যন্ত পুরোটার নিচে আন্ডারলাইন ছিল সাবজেক্ট হিসেবে আমরা এটাকে নাউন ফ্রেজ বলে আসছি বাট এখন দেখেন এইখানে কিন্তু দায়ের নিচে আর আন্ডারলাইন নাই এবার আছে ইয়াং থেকে তার মানে কি দা কিন্তু একটা ডিটারমিনার আর আমরা জানি ডিটারমিনারের পরে নাউন বসে তাই এই যে ইয়াং থেকে শুরু করে হ্যান্ড পর্যন্ত এইটাও একটা নাউন ফ্রিজ এবার যদি আপনি পরের প্রশ্নটাতে চলে আসেন এবার দেখেন ইয়াং এর নিচে আন্ডারলাইন নাই এবার আমাদের আন্ডারলাইন শুরু হয়েছে ম্যান থেকে হ্যান্ড পর্যন্ত এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে এটা কি ফ্রেজ আপনি বলবেন এটা তো মারাত্মক সহজ কারণ আমরা জেনে আসছি নয়টা জায়গায় নাউন বসে এর মধ্যে একটা জায়গা ছিল অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ এর পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা নাউন হয় আর যদি কোনো ফ্রেজ থাকে নাউন ফ্রেজ এই দেখছেন এইটাও নাউন ফ্রেজ হয়ে গেছে তার মানে খুব চমৎকার এইবার একটু আপনারা বলার চেষ্টা করেন তো এবার আমার ম্যানের নিচ থেকে আন্ডারলাইন সরাই দিয়েছি আমরা এবার আন্ডারলাইন শুরু হয়েছে অন থেকে হ্যান্ড পর্যন্ত এইটা কি ফ্রেজ হইতে পারে আমরা একটু ট্রাই করি এটা মারাত্মক সহজ একটা জিনিস তো আমরা জানি কোনো নাউনের পরে যদি প্রেপ দিয়ে শুরু নাউন দিয়ে শেষ হয় যেমন দেখেন ইয়াং ম্যান সেই ইয়াং লোকটা এবার ইয়াং লোক সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি কোন আমার হাতের লিস্টের সবচেয়ে উপরের তার মানে দেখেন এই যে প্রেপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এই পুরো ফ্রেজটা আবার নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে তার মানে এইবার এটা হয়ে গেছে ফ্রেজ এবার যদি আপনাকে বলা হয় পরের প্রশ্নটা অন দ্য ঠপ অফ দ্য লিস্ট ইন এইটা কি ফ্রেজ এটা কি খুব কঠিন কঠিন না কারণ যে ফ্রেজের শুরুতেও থাকে প্র্যাপিশন শেষেও থাকে প্রেপেজিশন সেটা আবার প্র্যাপিশনাল ফ্রেজ কি মজা দেখছেন একটা মাত্র সেন্টেন্স থেকে আমরা কতগুলো ফ্রেজ পাচ্ছি হ্যাপ মজা এবার পরেরটাতে আসেন এখন আবার আমরা পাচ্ছি দ্য ঠপ অফ দ্য লিস্ট এইটা আরও সোজা দেখেন সামনে প্রেপোজিশান পেছনে প্রেপোজিশন দুটো প্রেপোজিশনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটা নাউন হয় আর যদি ফ্রেজ থাকে নাউন ফ্রেজ হয় এবার পরেরটাতে আসেন এবার বলা হচ্ছে দ্য টপ অফ দ্য লিস্ট ইন মাই হ্যান্ড এটাও মারাত্মক সহজ কারণ ডিটার্মিনারের পরে যদি কোনো ফ্রেজ হয় সেটা নাউন ফ্রেজ দেখছেন মানে আমরা মাত্র একটা বাক্য দিয়ে কতগুলো 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 ফ্রেজকে শিখছি এইবার আপনাকে যদি বলা হয় অফ দ্য ইন মাই হ্যান্ড এটা মারাত্মক সহজ দেখেন আমরা জানি ডিটারমিনারের পরের ওয়ার্ডটা নাউন হয় তার মানে এখানে টপ শব্দটা একটা নাউন এখন দেখেন তো বাবা এই যে নাউনের পরে প্রেপেশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এজ ফ্রেজ দেখছেন একটা সেন্টেন্স দিয়ে কতগুলো ফ্রেজ তৈরি করা গেল এবারের পরেরটাতে আসেন লিস্ট ইন মাই হ্যান্ড এটাও মারাত্মক সহজ ডিটারমিনারের পরে নাউন ফ্রেইজ হয় নাউন ফ্রেইজ পারব আমরা এবার আপনারা একটু বলার চেষ্টা করেন দ্য বেস্ট শেফ অফ আওয়ার হোল এরিয়া আমাদের পুরো এলাকা সবচেয়ে সেরা শেফ বা রাঁধুনি এটা কি হবে দেখেন আমরা দেখছিলাম এই যে আগের অংশটা ছিল সাবজেক্ট কী ছিল যে আমার হাতের লিস্টের যে ইয়াং ম্যানটা এটা ছিল সাবজেক্ট ইজ হলো আমাদের ভাব আর কি বলা হচ্ছে তাহলে আমার হাতে লিস্টের সবচেয়ে উপরের যে ইয়াং লোকটা তিনি হলেন এই এলাকার সেরা রাধুনি তো দেখেন দ্য বেস্ট শেফ অফ আওয়ার হোল এরিয়া এইটা কিন্তু বাবা কমপ্লিমেন্ট কেন কমপ্লিমেন্ট কারণ এই লোকটাই সেরারাধুনি আর সেরা রাধুনিটাই হচ্ছে ওই যে লিস্টের উপরের লোকটা তাহলে কমপ্লিমেন্ট হিসেবে এইটা একটা নাউন ফ্রেজ আপনি নাউন ফ্রেজ ধরছেন ঠিকই তবে অবজেক্ট বলে ফেলেছেন এটা মূলত কমপ্লিমেন্ট আসেন এইবার যদি বলা হয় বেস্ট শেফ অফ আওয়ার হোল এরিয়া এইটাও নাউন ফ্রেজ হয় নাউন বিকজ সামনে একটা ডিটারমিনার আছে আবার যদি আপনাকে বলা হয় শেফ অফ হোল এরিয়া এইটা কি এইটাও নাউন কারণ বেস্ট শব্দটা একটা অ্যাজেকটিভ অ্যাজেক্টিভ পরে নাউন বসে এবার আপনাকে যদি বলা হয় অফ আওয়ার হোল এরিয়া তাহলে আমরা জানি শেফ শব্দটা একটা নাউন নাউনের পরে প্রেপেজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ এ দেখেন শেফটা কোথাকার আমাদের পুরো এলাকার তার মানে নাউন সম্পর্কে তথ্য পাচ্ছেন অ্যাজেকটিভ ফ্রেজ এইবার আসেন আপনাকে যদি বলে অফ বা আওয়ার হোল এরিয়া আবারও প্রেপোজিশনের পর নাউন ফ্রেজ যদি আবারও বলা হয় এবার হোল এরিয়া তো আমরা জানি মাই আওয়ার ইওর হিজ হার এটা হচ্ছে ডিটারমিনার কেন ডিটারমিনার কারণ আমরা পড়ে আসছি সংখ্যা পরিমাণ আর্টিকেল পজেসিভ এগুলোকে ডিটারমিনার বলা হয় ডিটারমিনারের পরে নাউন ফ্রিজ বসে তার মানে দেখছেন আমরা একটা সেন্টেন্স দিয়ে কতগুলো 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 ফ্রেজ শেষ করছি তাহলে ইনশাল্লাহ এভাবে যদি আপনি একবার দেখেন ইহুকালে আপনাকে আর অন্তত ফ্রিজের সমস্যায় ভুগতে হবে না এই ক্লাসটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ এটা ইভেন আপনি যদি ব্যাংক জবের এক্সাম দেন তার জন্য গুরুত্বপূর্ণ বিসিএস জন্য গুরুত্বপূর্ণ স্পেশালি ফর অল দ্য কম্পিটিটিভ এক্সাম যত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে সব ক্ষেত্রে এই ক্লাসটা গুরুত্বপূর্ণ তো সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম